শিবকল্প মহাযোগী জটাজুট সমন্বিতম অজানুলম্বিত ভুজং দন্ডকমণ্ডলু শোভিতম শ্বেতবস্ত্র পরিধানং তাপনাশং লোকেশ্বরম ব্যাঘ্রচর্মাসনাস্থিতং ত্রিকালজ্ঞ মহেশ্বরম তমেব ব্রহ্মা বিষ্ণু তমেব তমেব শিব শঙ্করম সচ্চিদানন্দ স্বরূপায় পূর্ণ ব্রহ্মরূপং স্বয়ং ওম নমো ভগবতে লোকনাথায় নমো ওম নমো ভগবতে লোকনাথায় নমো। ঠাকুর মশাই বলুন গিন্নিমা। আপনার ভক্তি দেখে আমি মুগ্ধ। আমার স্বর্গীয় শ্বশুরমশাই আপনাকে কুলপুরোহিত ঠিক করে উচিত কাজই করেছেন, তা নইলে তার মৃত্যুর পর আমাদের এই আরাধ্য দেবতা অযত্নেই থেকে যেত। না না গিন্নিমা, এই আপনি কি বলছেন? বাবা আমাদের দরিদ্রের দুকোহারি ত্রিকালদর্শী, ওর ভক্তির কি অভাব মা? না না তা নয়, আপনি তো জানেন এই বাড়ির বিষয় আসার সবই বাবা লোকনাথের দয়ায়। সরকার মশাই বলুন কথা মা। আপনি ঠাকুরমশাইকে নিয়ে একবার বাড়ির ভেতরে আসুন তো। আজ চুপ করো বলছি, চুপ করো, কাঁদে না সোনা, কাঁদে না, না না চুপ করো। সরকার মশাই আগে জিনিসগুলো নিয়ে আসুন। আজ আসুন ঠাকুরমশাই, আসুন ঠাকুরমশাই। ও কাঁদে না বাবা, কাঁদে না, ওর মাথায় হাত দিয়ে আপনি একটু আশীর্বাদ করে দিন। সোনা বড় চঞ্চল, চুপ করো সোনা। বাবা দয়া সব ঠিক হয়ে যাবে গিন্নিমা। হেমা তুই ওকে নিয়ে ভিতরে যা। ও চুপ করো সোনা, চুপ করো। আসুন আসুন সরকার মশাই। ঠাকুরমশাই এই জিনিসগুলো আপনি গ্রহণ করুন। এইসব কি গিন্নিমা? ঠাকুরমশাই আপনি তো জানেন আমার শ্বশুরমশাই গত হবার পর থেকে কলকাতার ব্যবসার সবকিছু ভারই আমার স্বামীর ওপর। উনি কখন আসেন কখন যান সবকিছু আমাকেই দেখাশোনা করতে হয়, আর আমি নানা কাজে এত ব্যস্ত থাকি যে আপনাকে কখনো কিছু দেয়া হয়ে ওঠে না, তাই সামান্য কিছু কাপড় চোপড় আর মিষ্টি। না না আমার এসবে কোনো দরকার নেই, আপনি তো জানেন আমরা দুটি মাত্র প্রাণী, ওই গ্রামবাসীরা যা দেয় তাতেই আমাদের চলে যায়। তাছাড়া সরকার মশাই তো প্রতি মাসে একটা টাকা আমাকে দেন। গিন্নিমা আমি বাবা লোকনাথের দাস, অত বিলাসিতা কি আমাকে মানায়?
সবই আমার পোড়া কপাল। কি কুক্ষণে যে ওই লোকটার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। তাহারে দত্তগিনি আর কি বললো রে? সেসব শুনে তুমি ভাই কপাল চাপড়াবে, তার চেয়ে আমি চলি। না না তুই বল, আমি শুনবো। কপাল আমাকে সারা জীবন চাপড়াতে হবে তা আমি জানি। আর বলো কেন, দত্তবাড়ির গিন্নিমা বললেন ঠাকুরমশাই আপনাকে তো কিছুই দেওয়া হয় না, তাই এই সোনা দানা ধুতি কাপড়। বেনারসি ছিল, বেনারসি সে আমি অত দূর থেকে ভালো করে দেখেছি নাকি, তবে নিশ্চয়ই দামি জিনিস টিনিস ছিল। হে ভগবান, একখানা বেনারসি যেন থাকে। হে ঠাকুর, একখানা বেনারসি যেন থাকে। ওই তালেই থাকো। কেন? সে তো কুটোটি পর্যন্ত নিলে না। সে কি অত বড় লোক বাড়ির দান? ওই চাল খোলা খাওয়া পুরুতটা শুকিয়ে থাকতেই ভালোবাসে। কত টাকা পয়সা পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, আর আসুক আজ দেখাচ্ছে মজা। আসুক, ওকে বকে কি হবে, তার চেয়ে বরং তুমি এক কাজ করো, ঠাকুর মশাই না হয় নাই নিলেন, তা তোমার নিতে দোষ কোথায়? হ্যাঁ তুই ঠিক বলেছিস তো, আমি নিজে যাব দত্তগিন্নির কাছে। কি ব্যাপার, আপনি এ সময় এখানে আমার কাছে? কি করব বলুন কর্তামা, না এসে আর উপায় কি বলুন, উনি তো আর মুখ ফুটে কিছু চাইবেন না, সব ব্যাপারে শুধু না আর না। কিন্তু আমি কি করে মুখ বুঝে সহ্য করবো বলুন তো গিন্নিমা, সেদে সেদে কষ্ট করা ওর স্বভাবে থাকতে পারে, কিন্তু আমি রোজ রোজ চাল খোলা খেয়ে কষ্ট করতে আমি আর পারছি না গিন্নিমা। সরকার মশাই, আগে ঠাকুর মশাইয়ের জন্য যা যা জিনিস এনেছেন এনাকে দিয়ে দিন। ঠিক আছে। আর শুনুন, ঠাকুর মশাইয়ের মাসোহারাটা আর একটু বাড়িয়ে দিন। কিন্তু গিন্নিমা, ওনাকে দিলে উনি তো নেবেন না, তার চেয়ে বরং মাসে মাসে আমি এসে নিয়ে যাব। কর্তামা, আমি জানি গিন্নিমা আপনার দয়ার শরীর, ঠাকুরমশাইকে আপনি ভালো জিনিসই দেবেন। জানেন গিন্নিমা, একটা বেনারসির না আমার বড্ড শখ, কোনোদিনও পড়িনি তো। আর গয়না, গয়না বলতে বিয়ের সময় এই যে সরু হার, তাও সোনার জলে চুবনো গিন্নিমা। ও ঠাকুরের কাছে প্রার্থনা জানাই, আপনার আরো বার বারন্ত হোক, আরো বার। আসি গিন্নিমা, আসি। আসি গিন্নিমা, মিষ্টিটা। হায় ঈশ্বর, অমন মানুষের এমন স্ত্রী! এই সময় খালি বাড়ি রেখে কোথায় গেল? তাহলে কি গ্রামের কারো বিপদ আপদ হলো নাকি? না, সব বিপদ আমার। তোমার মতো বোকা লোকের পাল্লায় পড়লে সব বিপদ জালনা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়বে, তাই তো আমাকেই বেরোতে হলো, বুঝেছ ভালো মানুষের বেটা? কোথায় গিয়েছিলে? জাহান্নামে। দত্ত বাড়িতে গিয়েছিলে? ছি 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 মনোরমা, কাজটা তুমি ভালো করনি মনোরমা, একজন সাধকের স্ত্রী তুমি, এত লোভ তো তোমাকে মানায় না। যাও ওগুলো ফিরিয়ে দিয়ে এসো, আর দত্তগিরির কাছে ক্ষমা চেয়ে আসবে। পাগল না পেট খারাপ? ভালো করে কথাটা শুনে নাও, এই মনোরমা যে জিনিস হাতে তুলে নেয় সেটা আর ফেরত দেয় না, তাছাড়া এ সমস্ত জিনিস তো আমাদের পাওনা। পাওনা জিনিস পায়ে ঠেললে তোমার মতো দুর্দশা হবে আমার। তুমি যত পারো ন্যায় নীতির মালা জপ করে যাও, কিন্তু আমি আমি তোমার মতো ন্যায় নীতির মালা জপতে পারবো না, খালি পেটে গামছা বেঁধে পড়ে থাকতে পারবো না। এই আমার শেষ কথা, এই আমি তোমাকে বলে দিলাম। তাহলে আমার একটা কথা তুমি শুনে রাখো, যতদিন তুমি আমার সঙ্গে আছো
আমি তোমাকে কোনো অন্যায় করতে দেব না। কে থাকতে চায় তোমার কাছে? কি দিয়েছো তুমি আমাকে? মামা। হ্যাঁ হ্যাঁ, যে স্বামী তার স্ত্রীর সামান্য চাহিদাটুকু মেটাতে পারে না, সারা জীবন একটা সন্তান পর্যন্ত দিতে পারে না, একটা সন্তান, সেই স্বামীর আবার বড় বড় কথা! আমার স্বামীর গলায় দড়ি দিয়ে মরা উচিত। যে স্বামী তার স্ত্রীর সামান্য চাহিদাটুকু মেটাতে পারে না, একটা সন্তান পর্যন্ত দিতে পারে না, তার আবার বড় বড় কথা! আমার স্বামীর গলায় দড়ি দিয়ে মরা উচিত। আমার স্বামীর গলায় দড়ি দিয়ে মরা উচিত। আমার স্বামীর গলায় দড়ি দিয়ে মরা উচিত। মরা উচিত, মরা উচিত। যদি বাবা কাউকে শাস্তি দেন তো আমাকে দেবেন, কর্তা মশাই কিচ্ছু হবে না। কি ব্যাপার, কি হয়েছে? তুমি এসে গেছো? কি হয়েছে বলবে তো? কি জানি কেন আজ সন্ধ্যাবেলা সন্ধ্যারতির সময় ঠাকুরমশাই হাত থেকে পঞ্চপ্রদীপ পড়ে গেল, আর তোমরা অমনি অমঙ্গলের আশঙ্কা একবার হই হই শুরু করে দিলে। ঠাকুরমশাই, আপনার শরীর ভালো আছে তো? আপনি ভয় পাচ্ছেন কেন? বাবা আমাদের মঙ্গলময়, সব বিপদ আপদে তিনি আমাদের রক্ষা করবেন। হ্যাঁ, আপনি তো ক্ষমা চাই খালাস, কিন্তু গৃহস্থের কল্যাণ অকল্যাণ বলে একটা কথা আছে নাকি? কি করলেন আজ এত বছর ধরে? আপনি পুজো করছেন, কখনো তো আপনার হাত থেকে পঞ্চপ্রদীপ পড়ে যায়নি। কিন্তু গৃহস্থের কল্যাণ অকল্যাণ বলে কোনো কথা আছে নাকি? আপনি তো ক্ষমা চেয়েই খালাস, কিন্তু গৃহস্থের কল্যাণ অকল্যাণ বলে কথা আছে নাকি? যদি সত্যি তুমি আমার হাতের পুজো না নাও, তাহলে এই জীবন আমার দরকার নেই। এই জীবন আমার দরকার নেই। ঠিক আছে প্রভু, আমি চলে যাচ্ছি। এই কলঙ্কিত মুখ নিয়ে তোমার সামনে আমি কোনোদিন দাঁড়াব না, কোনোদিন দাঁড়াব, কোনোদিন তোমার সামনে আমি দাঁড়াব না প্রভু। তুমি আমাকে জড়াচ্ছ বাবা, আমি তো মুক্তি পেতে চাই, আমি তো তোমার চরণে আশ্রয় পেতে চাই বাবা। বুঝেছি, তুমি চাও না আমি মায়াজাল থেকে পালিয়ে যাই। ঠিক আছে বাবা, বাবা তোমার দান আমি মাথা পেতে নিলাম বাবা। এবার থেকে তুমি যেভাবে আমায় চালাবে আমি সেইভাবেই চল। চল রে, চল রে অনাথ।
অনাথের নাতের কাছে চল বাবা। কি তোমার লীলা প্রভু, প্রভু তোমার দান আমি তোমার পায়ে অর্পণ করলাম প্রভু, ঈশ্বর হ্যাঁ এতো তোমারই দান প্রভু, আজ থেকে নাম রাখলাম ঈশ্বরী, আমাকে আশীর্বাদ করো প্রভু, আমাকে শক্তি দাও যাতে ঈশ্বরীকে আমি মানুষ করে গড়ে তুলতে পারি। এই ঈশ্বরী একদিন তোমার কথা তোমার বাণী দিকে দিকে প্রচার করে বেড়াবে প্রভু। মনোরমা, মনোরমা দরজা খোলো, মনোরমা মনোরমা দেখো এতদিন পর তোমার স্বপ্ন সার্থক হতে চলেছে, মনো দরজা খোলো। যাচ্ছি, কত রাত করে ঘরে এলো বাবা। মনোরমা, এই বাচ্চা তুমি কোথেকে নিয়ে এলে? মনোরমা, ঈশ্বর তোমার কান্না শুনতে পেয়েছেন মনোরমা, তাই তোমার মা হবার স্বাদ পূর্ণ করার জন্য একে পাঠিয়ে দিয়েছেন। ধরো মনোরমা, দেখো অনেকক্ষণ হয়তো না খেয়ে আছে, দেখো। মা গো, হিন্দু না মুসলমান, ডোম না চন্ডাল, জাতির না বেজাতির, তার ঠিক নেই, হুট করে ঘরের মধ্যে এনে ঢোকালি গেল। যাও যেখান থেকে নিয়ে এসেছো সেখানে গিয়ে ফেলে দিয়ে এসো। এই যে তুমি সন্তান পাবার জন্য এত কাণ্ড করলে, হাতের কাছে একে পেয়ে তুমি দূরে সরিয়ে দেবে? সে তো চেয়েছিলাম আমি আমার আমার নিজের সন্তানকে, পরের সন্তানকে নিজের বুকে করে মানুষ করবার জন্য নয়, বুঝেছো? অনুরমা, অনুরমা সব সন্তানই যে ঈশ্বরের সৃষ্টি, একে দূরে ফেলে দিও না, বুকে তুলে নাও, দেখবে শান্তিতে বুক ভরে গেছে। তাতে দেখতেই পাচ্ছি আনন্দ একবার আত্মহারা আত্মহারা। তাতেই যখন আনন্দ তখন যাও না, মায়ের স্নেহ দিয়ে বাচ্চাটাকে মানুষ করে তোলো, আমার দ্বারা পরের বাচ্চাকে মানুষ করা সম্ভব নয়, বুঝেছ? রাত দুপুরে ঘুম ভাঙিয়ে যত উঠবো যাবে না, ভালো লাগে না বাবা। না মা কাঁদে না, কাঁদে না মা, কাঁদে না। এই দেখো এইখানে তুমি শোবে, একনাথের কাছে একনাথের ঠাঁই হয়েছে মা, এখন শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো তো মা, আমি মন্দিরের পুজোটা সেরেই তোমার কাছে ফিরে আসবো। না 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 লক্ষ্মী শোনো লক্ষ্মী, বাবা বা না না ফেলে দিয়ে চলে গেল যেন দশটা চাকর আছে। অজ্ঞান অতি বিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিতম জেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ, শ্রী গুরুবে নমঃ, শ্রী গুরুবে নমঃ, শ্রী গুরুবে নমঃ।
হয়েছে। আমি জানতাম মনোরমা, আমি জানতাম ঈশ্বরের দানকে তুমি কখনোই তুরিশরি লাগতে পারবে না। আমি জানতাম আজ দেব শিশু দেব শিশু এসে ঘর আলো করেছে, দেব শিশু এসে ঘর আলো করেছে, মনোরমাজ তাকে মায়া ডোরে বেঁধেছে, মনোরমাজ তাকে মায়া ডোরে বেঁধেছে, দেব শিশু এসে ঘর আলো করেছে, পিপাসিত মনোবারি পিপাসিত মনোবারি বরষণে ভেসেছে, দেব শিশু এসে ঘর আলো করেছে, দেব শিশু এসে ঘর আলো করেছে। শিশু এসে ঘর আলো করেছে, মনোরমাজ তাকে মায়া ডোরে বেঁধেছে, দেব শিশু এসে ঘর আলো করেছে। দোল খেলি সারাদিন কাঁধে
শিশু এসে হরালো করেছে মরুভূমি মন আমার বড় শহরে ভেসে মরা গান মন আমার জোয়ারে মেতেছে দেব শিশু এসে হরালো করেছে দেব শিশু এবার সে যদি তোদের দল থেকে একজনকে ধরে তার নাম বলে দিতে পারে তাহলে তার সাথে তার বিয়ে হবে কিন্তু মিচিমিচি ঠিক আছে আমাদের দলের কাউকে চোখ বেঁধে তোদের দলে পাঠিয়ে দেবে তারপর সে যদি তোদের দলের কাউকে ধরে তার নাম বলতে পারে তাহলে তার সাথে তার বিয়ে হবে কিন্তু মিছি মিছি ঠিক আছে দাঁড়া দাঁড়া এই বস তো তোদের দলে কেউ একজন আয়তো এই পূজা তুই যা এই দেখবি না কিন্তু আরে হারবি হারবি এমনিতেও হারবি অমনিতেও ঠিক আছে দেখা যাবে হ্যাঁ এর উপর দিয়ে তোর আবার পারবে না পারবে না এই দেখার কোনো চেষ্টা করবি অষ্টোত্তর শতনাম সমাপ্ত হইল জয় বাবা লোকনাথ সবে মিলে বলো ঠাকুরমশাই ও ঠাকুরমশাই জানো তো ঈশ্বরী নামে মারছে সে কি কোথায় সে আমি এখানে জানো তো বাবা আজকে ওর জন্য সবাই মিলে আমাকে ভেঙাচ্ছিল খেলায় হারবে আবার আমায় মারবে তাহলে তুই কেন খেলবি না আমার সঙ্গে বাস 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 শোনো শোনো লোকনাথ বাবার মন্দিরে কখনো ঝগড়া করে না জানো যখন লোকনাথ বাবা তোমাদের মতন ছোট্টটি ছিলেন তখন উনি খুব দুষ্ট ছিলেন আজকে সেই গল্প তোমাদের আমি বলবো লোকনাথ বাবার বয়স তখন 10-11 বছর গ্রামে গাছতলায় মেয়েরা ব্রত করছে সামনে রেখাভিতে প্রসাদ আর কত কি অশেষ দুর্গতি ভোগে মর্তবাসী সবে তোমাদের ব্রত অনুষ্ঠানে আমি সন্তুষ্ট হয়েছি এ কি আমাদের প্রসাদ খেয়ে নিচ্ছিস কেন তোমাদের সব মনোবাঞ্ছা পূর্ণ হবে আমাদের প্রসাদ খাচ্ছ কেন সব আর পাচ্ছি না দেখ এখানে খেলার সাথে কেউ নেই ওই দেখ সাধুগুলো ধ্যান করছে চল ওদের সঙ্গে গিয়ে খেলি আচ্ছা চল আমার বড় ভয় করছে রে ওরা যদি গুরুদেবকে নালিশ করে দেয় নালিশ করবে দা দেখাচ্ছি চল আমার সঙ্গে পালিয়ে চলে যাবেনি কিন্তু মহাত্মন আমার কাছে লোকনাথের বিরুদ্ধে আপনাদের নালিশ করা কি উচিত কেউ উন দোনো হর রোজ হামে তং করতে রহতে হ্যায় ওদের জন্য আমরা ধ্যান করতে পারি না পূজা পাঠ নেই কর সকতে আপনিই তো ওদের নিয়ে এসেছেন আপনাদের সকলের কথাই ঠিক
কিন্তু আমি তো ওদের আপনাদের কাছেই নিয়ে এসেছি। আপনারা ওদের শিখিয়ে পড়িয়ে নিজেদের মতো করে গড়ে নিন। লোকনাথ, বেনি মাধব, তোমরা তো সন্ন্যাসী, সন্ন্যাসী হয়ে সন্ন্যাসীদের কি বিরক্ত করা উচিত? আমরা কি সত্যি সন্ন্যাসী গুরুদেব? নিশ্চয়ই। কি করে হলাম গুরুদেব? সন্ন্যাসীদের তো সংসারের মায়া থাকে না। কিন্তু সিধির নাম করে বাড়ি থেকে তো এখনো সব কিছুই আসছে। তাহলে আমরা মায়া কাটালাম কি করে গুরুদেব? সত্যি তো, ওইসব দুষ্টুমি টুষ্টুমি কিছু নয়, সবই লীলা। তার শৈশব লীলারই অঙ্গ সব। তাই ছেলেরা দুষ্টুমি করলে বাবা কখনো রাগ করেন না। তাহলে খেলতে চল। চ বাবা, কখন এলে? এই তো সবে মাত্র এলাম। তোমরা কোথায় যাচ্ছ? খেলতে। খেলতে? হ্যাঁ, এই চ, বাবা আসছে কিন্তু। নমস্কার কথা মশাই। নমস্কার ঠাকুমশাই, আমি আপনার সঙ্গে কথা বলার জন্যই বিশেষ করে শহর থেকে এলাম। বলুন কি কথা। দেখুন, জন্মাষ্টমী তো এসে গেল। ওই দিন আবার আমাদের বাবারও জন্মতিথি। হ্যাঁ বলুন, আমার কি করতে হবে? আমি ভাবছিলাম যে উৎসবের দিন দরিদ্র নানার সেবায় আমি আমার স্বামকে দিয়ে পরিবেশন করাবো। বা, এ তো খুবই ভালো কথা, খুব ভালো। তবে আপনি তো সবে মাত্র এসছেন, একটু বিশ্রাম নিয়ে নিন, পরে না আমায় ডেকে। আচ্ছা 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 ঠাকুরমশাই, এক্ষুনি দেখলাম স্বামীর সঙ্গে একটি মেয়ে বেরিয়ে গেল। ওই তো আপনার মেয়ে ঈশ্বরী, তাই না? আর বলবেন না কথা মশাই, দুজনে মিলে কেবল ঝগড়া আর ঝগড়া। আবার বাবার গল্প শুনে দুজনে সে কি হয়েছে। ধরতে পারে না দাদা, আমি ধরতে পারি কিনা তোকে দেখাচ্ছি মজা। হতচ্ছানি আর মাস আমার জ্বালিয়ে খেলে, হ্যাঁ এত বড় সাহস। ওরে বাবা দাঁড়া, আমার বয়স হচ্ছে নাকি? এত জোরে কি আমি ছুটতে পারি? দেখো মা, দেখো মা, শ্যাম কেমন নদীতে স্নান করে মাথায় কলসি নিয়ে যাচ্ছে। ও তো বাবা লোকনাথের অধিবাসের জন্যে। আজ দত্তবাড়িতে বাবা লোকনাথের জন্মতিথির উৎসব, বিরাট আয়োজন।
চলে মরিবারে যায়। তুমি ওগো দয়াময় বিরাজিছ সর্বময়, দূর কর প্রভু তুমি সব করা ভয়। রণে বনে মোর উদ্যানে সর্বজনে মনে মনে জপ এক নাম, যখন ধর্ম গ্লানিময় শুরু হয় অবক্ষয়, যখন দুঃখ বিষময় করে হিংসা বিশ্বজয়, রাতে দিনে সর্বজনে সর্বক্ষণে মনে মনে জপ এক নাম, বাবা লোকনাথ, বাবা লোকনাথ, বাবা লোকনাথ। ঈশ্বরী, ধরো বাবা এসে গেছে। ঈশ্বরী দেখছি ঘোরতর সংসারী হয়ে উঠলো, তোমার আর চিন্তা রইল না, কি বলো? সত্যি গো, ছোটবেলায় কি দোষী না ছিল, বড় হয়ে এতখানি পাল্টে যাবে আমি ভাবতেই পারি না। জানো আজকাল ঠাকুর দেবতায় খুব ভক্তি হয়েছে, পুজো আচ্ছা করে। আচ্ছা না, জানো বাবা, তুমি যে মূর্তির মন্দিরে পুজো করো, আমিও সেই মূর্তি পুজো করি। হ্যাঁ গো, বারান্দার এক কোণে কাপড় দিয়ে আড়াল করে ও বাবার মূর্তি পুজো করে। তাই নাকি? হ্যাঁ, ওই মূর্তি তুই কোথায় পেলি মা? ওই যে ছোটবেলার ফেরিওয়ালার কাছ থেকে চুরি করেছিলাম, সবার সবকিছু ভেঙে গেছে, শুধু আমার মূর্তিটা ভাঙেনি। সেদিন ওই জন্যে তোকে কত বকাবকি করেছিলাম মা, তুই একটা কথা বলিসনি, শুধু মূর্তিটাকে বুকে আগলে বসেছিলিস। জানো ওই মূর্তিটার ছবি কিছুদিন আগে আমি স্বপ্নেও দেখেছি। তাই? তুমি আমায় বাবা লোকনাথের গল্প বলো না, আমার ভীষণ জানতে ইচ্ছে করছে। নিশ্চয়ই বলবো মা, নিশ্চয়ই বলবো, এ তো আমার প্রভুর কৃপা। বহু বছর আগেকার কথা, 1730 খ্রিস্টাব্দ, বাংলায় তখন সুজাউদ্দিনের রাজত্বকাল। রামকানাই, 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 কোথায় গেলে রামকানাই? রামকানাই, কি ব্যাপার গাঙ্গুলি মশাই, আপনি এইভাবে আমার কাছে ছুটে এসেছেন? আসবো না, আসবো না, কি বলছো গো? আমি যে তার আসার সংবাদ পেয়েছি। কার আসার সংবাদ? যার জন্য এত বছর ধরে আমি অপেক্ষা করে আছি, যার জন্য আমার এই পৃথিবীতে আসা, যাকে ঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্য ভগবান আমাকে পাঠিয়েছেন, তার কে সে? তোমার নাথ, আমার নাথ, সকলের নাথ, লোকের নাথ। লোকের নাথ? হ্যাঁ গো, আমি যে আজই আদেশ পেলাম ও তোমার ঘরে আসছে। আমার ঘরে? একি
কি সত্যি গাঙ্গুলি মশাই? ও গো শুনছো? কিন্তু ও তো তোমার ঘরের জন্য নয়, একে যে আমায় দিয়ে দিতে হবে রাম, এর যে সন্ন্যাস হবে। আমি নিজের হাতে আমার নারী ছেড়ে দিতে পারবো না বাবা। আচ্ছা বলুন তো, মা হওয়াটা কি আমার অপরাধ? মা হলে কি যুগ যুগ ধরে জগতের মঙ্গলের জন্য আমাকে সন্তান ত্যাগ করতে হবে? শান্ত হও মা, শান্ত হ, এমন উতলা হলে কি চলে? এ যে আমার পরম প্রেমময় ঈশ্বরের আদেশ। আচ্ছা সত্যি করে বলো তো মা, তার আসার কোনো ইঙ্গিত কি তুমি পাওনি? হ্যাঁ পেয়েছিলাম, যেদিন আমি প্রথম এ বাড়িতে আসি সেই দিন পেয়েছিলাম। ফুলশয্যার রাত্রে ঘরে ঢুকে দেখি আমার স্বামী দাঁড়িয়ে আছেন। দেখি আমার মনে হলো আমার সামনে দাঁড়িয়ে আছেন ভগবান শিব। তিনি যেন দু হাত পেতে আমাকে বলছেন, তোমার সন্তান আমাকে দাও, তাকে তাকে সন্ন্যাস দিতে হবে। আমি চমকে উঠলাম, মনে হলো আমার আমার পায়ের তলার মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমি যেন কিরকম হয়ে গেছিলাম। সেদিন শুধু একটাই কথা আমার মুখ দিয়ে বেরিয়েছিল, তাই হবে প্রভু। তাহলে এখন কেন এত উতলা হচ্ছ মা? আমাকে যে তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে হবে বাবা, বুকের রক্ত ক্ষীর করে খাওয়াতে হবে। ধারণ করবার জন্যই তো মেয়েদের জন্ম মা, তুমি তোমার একার কষ্টেই উতলা হচ্ছ। পৃথিবীর সবার কষ্ট দেখবে কে? সবাই যে তোমার মুখের দিকে তাকিয়ে আছে মা। আমি কাকে দেখছি? এ তো আমার প্রভু। সমস্ত শরীরে দেবভাব, শঙ্খ চক্র গদা পদ্ম উজ্জ্বল জ্যোতি। আবার শিবের ডমরু ত্রিশূল, এ আমি কাকে দেখছি? রামকানাই, রামকানাই, আমি যে এর জন্যই এতকাল পথ চেয়ে বসেছিলাম। লোক শিক্ষার জন্য, অসহায় মানুষকে উদ্ধার করবার জন্যই তো এর আবির্ভাব হয়েছে। ও যে লোকের নাথ হয়ে এসেছে, তাই ওর নাম রাখলাম লোকনাথ, লোকনাথ। প্রভুর আমার ইচ্ছে বোধ হয় তাই ছিল, তাই গুরু ভগবান গাঙ্গুলির মুখ দিয়ে ওই কথাটা বলিয়েছিলেন তিনি। সত্যি তাই। বারদী আশ্রমে এক গোয়ালিনীর মধ্যে তিনি মাকে দেখতে পেলেন। মহিলাটি রোজ গরুর দুধ দিতেন বাবাকে। একদিন তার দুধ পড়ে গেল। যা, এখন কি করি? যাকে একটু বরঞ্চ জল মিশিয়ে নি, তাহলে কেউ ধরতে পারবে না। মা গো, নিজের সন্তানের সঙ্গেও চালাকি করলি মা। দুধ যখন পড়েই গেল, তখন দুধের সঙ্গে জল মেশাবার দরকার কি ছিল? আসলে সঙ্গে কি নকল কখনো মেলে মা? গোসাই বাবা, গোসাই বাবা, ওর অপরাধ হয়ে গেছে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করতে হয় না, যে কাজ করলে অন্তরে তাপ স্পর্শ করে তার নাম পাপ। অনুতাপের আগুন যে ওই পাপ পুড়িয়ে দিয়েছে মামুনি, তাই ক্ষমা চাইতেও হবে না, ক্ষমা করতেও হবে না। আর আমার কি সাধ্য যে তোমায় ক্ষমা করি? কেন বাবা? ভালো করে চেয়ে দেখো তো আমার দিকে, তোমার কি কোনো কথাও মনে পড়ছে না? লোকনাথ, 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 লোকনাথ,
তা তো হয় না কমলা, তুমি আমাকে কথা দিয়েছো ওকে তুমি সন্ন্যাস দেবে মা। না আমি পারবো না বাবা, আমি পারবো না। মা আমি যেই কাজের জন্য এসেছি সেই কাজটা আমায় পূর্ণ করতে দেবে না মা। মিটবে মা মিটবে আমি তোমায় কথা দিচ্ছি পরজন্মেও তুমি আমাকে ছেলে হিসেবে পাবে মামুনি। মা মা গো আমি কি ভুলে গেছি মা? না না বাবা না, তুই বলিস নি, তুই বলিস নি, তুই যা আমার সাত রাজার তোর এক মানিক বাবা। মা মা গো ওখানে ছিলে তুমি শুধু আমার মা, আর এখানে আজ থেকে তুমি সবার মা, আমার আমার গোয়ালিনী মা। গোয়ালিনী না থাকলে কৃষ্ণ কি করে বড় হতো বলতো মা? ওখানে ছিল আমার এক রূপ, আর এখানে আমার রূপ যে অনেক। গোয়ালিনী মা, গোয়ালিনী মা, আপনার এক আত্মীয় এসেছেন কালীঘাটে, মায়ের কাছে মানত করেছিলেন তার মানতের জিনিসপত্র নিয়ে। ও বাবা, তোমার কাছে তো কলকাতা থেকে অনেক লোক আসেন, তাদের হাত দিয়ে যদি মানতের জিনিসগুলো মায়ের কাছে একটু পাঠিয়ে দাও। তোমার আত্মীয়কে বলো মানতের জিনিসগুলো এখানে পাঠিয়ে দিলেই হবে। ঠিক আছে, তাহলে আমি গিয়ে নিয়ে আসি। দাও দাও জিনিসগুলো দাও, আমি নিয়ে যাই। বাবা এই নাও তোমার কাছে মানতের। আমি কি দেখছি? এ তো গেল বারুদির গল্প, কিন্তু লোকনাথ বাবার সাধনার শুরু তো প্রকৃতির কোলে। গুরু ভগবান গাঙ্গুলির কাছে দীক্ষা নেবার পর বিভিন্ন কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আরো কঠিন সাধনার জন্যে লোকনাথ আর বেণীমাধবকে নিয়ে ভগবান গাঙ্গুলি উপস্থিত হয়েছিলেন হিমালয়ে। এসো। দেবত্তা হিমালয়, প্রণাম করো একে। সত্য পাতক সংহন্ত্রী সত্য।
লোকনাথ। গুরুদেব, সারাদিন উপবাস করে রাত্রে আহার করিয়ে একান্তরা ব্রত দিয়ে একদিন আমি তোমাদের সাধনা শুরু করিয়েছিলাম, পরে দ্বিরাত্র দুদিন উপবাস, তিন দিন তিন রাত্র, সপ্তাহে সাত দিন উপবাস, পক্ষাহে ১৫ দিন এবং শেষে। হ্যাঁ গুরুদেব, তারা এক মাস উপবাস করিয়ে মাসাহ ব্রত করিয়েছিলেন। ব্রত করার পর আমাদের মনঃসংযোগ ঠিক হয়েছে কিনা দেখার জন্যে হাটে বাজারের মধ্যে ধ্যান করিয়েছেন। ধ্যানের সময় আমাদের চারিদিকে মিষ্টি ছড়িয়ে দিয়ে গায়ে পিঁপড়ে তুলে পরীক্ষা করেছেন। তোমরা সকল পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছ সসম্মানে। সাধনার প্রথম পর্ব সমাপ্ত, দ্বিতীয় পর্ব শুরু, কঠিন এবং আরো কঠোর। এখানে তোমাদের ফল ও কন্দমূল খেয়ে তপস্যা করতে হবে। খাওয়ার কথা কেন বলছেন গুরুদেব? এক মাস না খেয়ে থাকার শিক্ষা তো আপনার কাছ থেকেই পেয়েছি। হ্যাঁ, তা অবশ্য ঠিক। চলো আমরা এগিয়ে যাই। ওখানে ব্যাঘ্র চর্মটা পেতে ধ্যান করতে বসবে, আমি থাকবো ওই গুহার মধ্যে, বেনি থাকবে এইদিকে। চলো আমরা এগোই। দেখছি অপরূপ দিব্য দেহ, ভাস্কর সদৃশ প্রদীপ্ত নয়ন যুগল, দেহ থেকে এক অলৌকিক জ্যোতি রাশি চারিদিকে ছড়িয়ে পড়ছে। অদ্ভুত দেব প্রভায় সমস্ত হিমালয় দেবময় হয়ে উঠেছে। এ আমি কাকে দেখছি? এ আমি কাকে দেখছি? এ আমি কাকে দেখছি? এই যে দেখছি ধ্যানস্থ দেবাদিদেব মহাদেব। মহাদেব মহাদেব কেন? ওখানে বসে তো ধ্যান করছিল আমার লোকনাথ। লোকনাথ, 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 আমি বুঝেছি, আমি বুঝেছি, আজ লোকনাথ সাধনায় সিদ্ধি লাভ করেছে। সর্বাঙ্গ তু পরিত্যাজ্যা যত্তেজ উপজায়তে সয়েব পরিমেশানি শিব মৃত্যুঞ্জয় প্রিয়ে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গহীন যে তেজ উৎপন্ন হয় তাই মৃত্যুঞ্জয় শিব। লোকনাথ, 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 লোকনাথ।
এখন লোকনাথ আর আমার শিষ্য নয়, আজ থেকে লোকনাথ শিবকল্প মহাযোগী লোকনাথ। আমার প্রণাম গ্রহণ করো, আমার প্রণাম গ্রহণ করো। গুরুদেব আমার কাজ শেষ, আমার এই দেহটি ছেড়ে দেওয়ার সময় হয়েছে লোকনাথ। আমি নতুন দেহ ধারণ করলে আমার কর্মমার্গের পথ দেখিয়ে তুমি আমায় উদ্ধার করবে তো? আমি কি পারবো গুরুদেব? এখন থেকে তুমি সব পারবে, তোমার অসাধ্য কোনো কাজই থাকবে না, এমনকি মৃত্যু তোমার ইচ্ছাধীন হবে। ধন্য তোমার মানব জীবন, ধন্য ধন্য। হ্যাঁ মা, বাবা সব পারেন, তিনি ইচ্ছে করলে সব পারেন। আর কেউ বিশ্বাস না করলেও আমি করি, তিনি ইচ্ছে করলে মরা গাছেও ফুল ফোটে মা। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপ্যং মহাদূতিম দন্তারিং সর্বপাপক নো প্রণোতস্মি দেবাকর। মা মাগা, দুটা ভিক্ষা দিবে গা? এখন হাত খালি নেই, পরে এসো। দাও না দাও না গো মা, দুদিন ধরে কিচ্ছুটি খাইনি, দাও না। বাবা গেরস্ত এখনো সকালে হাতের কাজ সারতে পারলো না, আর তুমি ভিক্ষা করতে বেরিয়ে পড়েছ। দাঁড়াও আনছি। এই সরে যাও সরে যাও সরে যাও, তুমি এসো না এখানে, এটা আমার মন্দির, প্রভু থাকেন। তুমি মুসলমান, ছুঁয়ে দিলে সব অপবিত্র হয়ে যাবে। না আল্লাহ তোমার মঙ্গল করবেন। তুই ওই ভিকারিটিকে মুসলমান বলে ঘেন্না করলি মা? না বাবা, ঘেন্না করব কেন? আসলে মন্দিরে বাবার মূর্তি আছে, ও যেন ছুঁয়ে না ফেলে, তাই বললাম দূরে সরে যেতে। তো ঠাকুর কিন্তু এইসব জাতপাত ভেদাভেদে একদম বিশ্বাস করতেন না মা। মুসলমান ধর্ম কি সেটা জানার জন্যে অনেক কষ্ট করে পায়ে হেঁটে কাবুল, মক্কা, মদিনা, ওদের সব তীর্থস্থানগুলো ঘুরে বেড়িয়েছেন তিনি। ওর যেমন হিন্দু শিষ্য ছিল, তেমনি অনেক মুসলমান শিষ্য ছিল যেদে। তাই নাকি? তুমি তোমার আগে বলনি। হ্যাঁ মা, বাবা লোকনাথ সিদ্ধি লাভ করার পর তার গুরুদেব ভগবান গাঙ্গুলি একবার ইচ্ছা প্রকাশ করেন মুসলমান ধর্মকে জানার জন্য তারা মক্কায় যাবেন। আর গুরুদেবের ইচ্ছে মানেই তো আদেশ। ওরা বেরিয়ে পড়লেন মক্কার উদ্দেশ্যে। প্রথমে সে উপস্থিত হলেন কাবুলে। সেখানে সাদি মোল্লা নামে একজনের বাড়িতে গিয়ে উঠলেন। আসুন। আসসালামু আলাইকুম। আসুন আসুন আসুন, আপনারা এসেছেন এ খবর আমি পেয়েছি, কিন্তু আপনারা আমার মেহমান হয়েছেন তাতে আমি বড় আনন্দিত হয়েছি, ধন্য। একই কথা বলছেন ভাই, আমরা তো আপনার কাছে এসেছি ইসলাম ধর্ম সম্বন্ধে জানবার জন্য। ও তাই, আসুন আসুন বসুন। আসুন গ্রহণ করুন গুরুদেব। ইউসুফ দাও দাও, আমাদের ছোঁয়া পানিতে আপনারা নারাজ হবেন না তো? না না সাদি ভাই, আমরা সংস্কার মুক্ত, আমরা সমস্ত ধর্মের উপরে মানুষকে স্থান দিই। ইসলাম, ইসলাম কথাটির অর্থ হলো আত্মসমর্পণ আল্লাহর কাছে, আর নামাজ হচ্ছে তার পদ্ধতি অর্থাৎ উপাসনা। এ তো আমাদেরই মতো। হ্যাঁ ভাই বেনি মাধব, আমরা যেমন ভগবানের কাছে ভক্তি নিবেদন করার জন্য যোগাভ্যাস করি, এও ঠিক তাই। আর আল কোরআন, কোরআন হলো
আল্লাহর মুখ নিঃসৃত বাণী। এই যে মিলে যাচ্ছে, এই যে মিলে যাচ্ছে, এই যে মিলে যাচ্ছে সাধি ভাই, এই যে মিলে যাচ্ছে। গীতায় যে বাণী শ্রীকৃষ্ণের মুখ থেকে নিঃসৃত হয়েছে এ তো তাই। গীতাই আমার হৃদয়, গীতাই আমার সার, গীতাই আমার অত্যুগ্র জ্ঞান, গীতাই আমার অব্যয়। সাধি ভাই, সাধি ভাই, আজ আর আমাদের কোনো দ্বিধা নেই। তোমাদের চলার পথ আর আমাদের চলার পথ এক, অভিন্ন। আল্লাহর ভগবানে কোনো তফাত নেই, কোনো ভেদ নেই। এসো এসো সাধি ভাই, এসো। এই দেখো, তোকে বাবার গল্প করতে করতে আমার বোধ হয় দেরি হয়ে গেল। মন্দির খুলে বাবার বাল্যভোগ দিতে হবে না? আচ্ছা বাবা, দে দে। হ্যাঁ, তুমি তো পুজো করতে কত মন্ত্র পড়ো, আর আমি তো কোনো মন্ত্র জানি না, তুমি মন্ত্র শিখিয়ে দেবে? ওরে, বাবার পুজো করতে গেলে কোনো মন্ত্রের দরকার হয় না, মনের ভক্তিটুকুনি যথেষ্ট। এক মনে বাবাকে ডেকে ভোগ দিলে বাবা তা গ্রহণ করেন রে। ঠিক আছে, তুমি যাও, আমি আমার পুজো শেষ করে কিন্তু আসবো, দেখবো তুমি কেমন পুজো করো। জপরে মন অন্তর জামি, জপরে মন অন্তর জামি, আমার প্রভু তুমি, তোমায় নমি আমি, আমার প্রভু তুমি, তোমায় নমি আমি, জপরে মন অন্তর জামি, জপরে মন অন্তর জামি। সাধের সংসার জন্মভূমি, প্রভু তোমাকে পাব তাই ছেড়েছি জননী, সাধের সংসার জন্মভূমি। মন ছে আছে শুধু তুমি ও গো তুমি, মন ছে আছে শুধু তুমি ও গো তুমি, জপরে মন অন্তর জামি, জপরে মন অন্তর জামি। জপরে মন অন্তর জামি, জপরে মন অন্তর জামি, আমার প্রভু তুমি, তোমায় নমি আমি, আমার প্রভু তুমি, তোমায় নমি আমি, জপরে মন অন্তর জামি, জপরে মন অন্তর জামি।
চমকে গেছিলাম, একদম হাসবি না বলে দিচ্ছি। সেদিন আমি মাথায় কুলসি নিয়ে যাচ্ছিলাম, সেদিন তুই এভাবে হাসছিস। একদম হাসবি না, ভালো কথা বলছি। হাসবো 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 হাসবি দেখতে দেখতে আমরা কত বড় হয়ে গেলাম। আমরা আর আগের মতো যখন তখন মারপিট করতে পারবো না, খেলাধুলা করতে পারবো না, কত বাধা। আর জানিস শরীর, তাই না আমার ইচ্ছে করে আবার ছোট হয়ে যায়। দিন দিন লম্বা হচ্ছে আর মাথার ঘিলু কমে যাচ্ছে। দিন যত এগিয়ে যায় বয়স তত বাড়ে। এই রে, কি হলো? বাবার পূজা বোধহয় শেষ হয়ে গেল। বাড়ি থেকে বললাম বাবার পূজা দেখতে তোদের মন্দিরে যাব, আর তোর সঙ্গে দেখা হয়, তুই বয়স কমাচ্ছিস। আমি চললাম। এই দাঁড়া, আমিও তো যাব, চল আমার সঙ্গে সাইকেলে চল। সাইকেলে? না দেখিস আবার কেউ কিছু মনে করবে না। আরে বললে বলবে, দেখা যাবে সব। তুই ওঠ, বাবা তোমার পুজো শেষ হয়ে গেল? হ্যাঁ, এইমাত্র শেষ হলো। এত দেরি করলে হয়? চা, আমি এদিকে আসলাম, স্বামীর সঙ্গে দেখা হয়ে গেল, তাই স্বামীর সঙ্গে চলে এলাম। ঠাকুরমশাই, আজ আপনি বাবা লোকনাথের কোন লীলা শোনাবেন? আজ আমি সাধু তৈলঙ্গ স্বামীর সঙ্গে যখন বাবার দেখা হয়েছিল সেই ঘটনার কথা বলবো। তৈলঙ্গ স্বামী? আমিও শুনবো। এই বস না, শুরু করুন ঠাকুরমশাই। হিমালয় সিদ্ধি লাভ করার পর বেনী মাধব আর গুরু ভগবান গাঙ্গুলির সঙ্গে লোকনাথ গেলেন মক্কায়। মক্কায় গিয়ে ভগবান গাঙ্গুলি বুঝতে পারলেন তার যাবার সময় হয়ে এসেছে, আর সেই উদ্দেশ্যে তারা রওনা হলেন কাশীধামের দিকে। মহাতীর্থ কাশীধাম অতি পুণ্য স্থান, বিশ্বনাথ অন্নপূর্ণার রহে অধিষ্ঠান। হেতায় আসে গুরুদেব ভাবে নয়ন্তরে, শিষ্যদের ভার তিনি দিবেন কাহারে। বিশ্বনাথ অন্নপূর্ণা করিয়া দর্শন, শিষ্যদের লয়ে পথে করেন ভ্রমণ। মণিকর্ণিকার ঘাটে শিষ্য লয়ে যান, শ্বেতা সাধু তৈলঙ্গের দর্শন পান। স্মরামি ভবভীতিহরং সুরেশং গঙ্গাধরং বৃষভবাহনম অম্বিকেশং খাটাঙ্গশূলবরদাভয়হস্তমীশম। লোকনাথ গুরুদেব, দেখো দেখো দেখো, ওই যে মহাপুরুষটি এগিয়ে আসছেন, উনি হচ্ছেন কাশীর জীবন্ত শিব। কন আ মেরে পাস আ, আনা মেরে পাস আ।
আজ আজ আমি মুক্ত, ভগবান তৈলঙ্গ স্বামী, আজ আমি মুক্ত। স্বামীজি, 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 এক মুক্ত পুরুষের হাতে আর এক মুক্ত পুরুষ লোকনাথকে আমি সমর্পণ করলাম। আমার কাজ শেষ, আমার কাজ শেষ। স্বামী, আপনি তো ইনকি আসলি ভগবান হ্যায়, আপ জেসে গুরু মিলনে পর হি তো লোকনাথ লোগো কি নাথ বনে হ্যায়। আপ বেফিকর রহিয়ে, ইনকি জিম্মেদারি মাই লেতা হুঁ। আজ আমি মুক্ত। লোকনাথ, বেনি মাধব, তোমরা জীবন মুক্ত, আমার জন্য শোক করো না, 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 আমার জন্য শোক করো না। এরপর তৈলঙ্গ স্বামীর সঙ্গে ওরা দুজনে বিভিন্ন দেশ ঘুরতে থাকেন। সুমেরু পর্বত পার হয়ে চীন দেশ পর্যন্ত যান। তারপর তৈলঙ্গ স্বামীর আদেশ মতো ওরা দুজনেই ভারতবর্ষে ফিরে আসেন। বেনি মাধব আসামের তীর্থস্থান কামাখ্যা দেবীর মন্দিরের দিকে চলে যান, আর বাবা লোকনাথ বঙ্গদেশে যাবার জন্য রওনা হন। আচ্ছা বাবা, লোকনাথ বাবা বারদি গ্রামে কি করে এলেন? সেই কথাই তো শোনাচ্ছি মা। সঙ্গীহীন লোকনাথ একা একা যান, ত্রিপুরা জেলায় আসি উপনীত হন। বৃক্ষের তলায় বসি দাউদ কান্দিতে, কত লোকে যায় তারে দেখিতে দেখিতে। কেহ বা পাগল ভাবে নাহি দেখে ফিরে, কেহ ফল মূল দেয় সাধু সেবা তরে। এই সময় ডেঙ্গু নামে একদিন একজন লোক এলো। বাবা, আমারে বাসার জাতিরা মামলা কইরা আমারে একরে সর্বশান্ত কইরা ফলাইছে, আজগা মামলার রায় বাড়িব। আমারে বাসার বাবা, আমারে বাসার, আমি কোনো অন্যায় করি নাই বাবা, আমি কোনো অন্যায় করি নাই। আচ্ছা, তুই আজ খালাস পেয়ে যাবি। আমি খালাস পাবো? আপনি কইতাছেন আমি খালাস পাবো? বাবা বাবা গো, বললাম তো খালাস পেয়ে যাই। বাবা জয় বাবা, জয় বাবা, বাবা কইছে আমি খালাস পাবো, জয় বাবা, জয় বাবা। বাবা আমি বেকসুর খালাস পাইছি বাবা। আর তুমি করুণা করছো, আমি না, আমি আমি তোমারে আমাকে বাড়ি লয়ে যাবো। দূর পাগল, আমি ন্যাংটা সাধু, বাড়িতে থাকতে পারবো না। কোনো অসুবিধা হইব না বাবা, আমাকে বারো দি, বড় ভালো গেরাম। সোনালি, আরে ওই সোনালি, আরে ঘরে বয়ে কি করতাছ, বাইরে আয় না। ও মা, তুমি, তোমারে থাইরা দিছে। দেখ দেখ, আমি খালাস পাইছি। খালাস পাইছো? ঠাকুরের রক্ষা করতে নমো নমো নমো। কি হলো? ও মা, ওইডা আবার কেডা? ওর আশীর্বাদে আমি খালাস পাইছি রে সোনা। খালাস পাইছো তো কি হয়েছে? কেন, তোমার কোনো কাণ্ডজ্ঞান নাই? আমি কি করলাম? একটা ল্যাংটা সাধুরে ঘরে লইয়া আইছো? কথা কয়, আসতে কো, আসতে কো। কেন, আসতে কব কেন? জানো, উনি না থাকলে আইসকে হয়তো, হয়তো কি জেলে পস্তা? সত্যের কি জয় নাই? তুমি জেলে গেলে আকাশে চাঁদ সূর্য উঠত না, ঠিক আছে? ও যদি কৃপা কইরাই থাকে তাইলে কিছু পয়সা পেন্নামি দিয়া সাইরা দিতা, ঢং কইরা আবার ঘরে লইয়া আইছে।
এখন আমি কি করি ঠাকুর? এই অবলারে তুমি ক্ষমা কইরা দিও ঠাকুর। ঠাকুর নাই গেল কই? ঠাকুর গেল কই? সোনারে এইটা তুই কি করছ? ঠাকুরকে ঘরের মধ্যে পায়াও তারে খেদায় দিলি। ভক্তের অধীন ভগবান তো, নানান অসুবিধের মধ্যেও ওই ডেঙ্গুর বাড়িতেই কিছুদিন ছিলেন, তারপর একদিন কাউকে কিছু না বলে চলে গেলেন তার বাড়ি থেকে। রইলেন বারো দিতেই, তবে পাগলের বিষে। ও ও পাগলা এদিকে হে কেন, ছুঁয়ে ফেলাইব নাকি? কেন ছুঁলে কি হবে, জাত যাবে? কোন জাতে না কোন জাতে? তা তোমরা কি ব্রাহ্মণ? ব্রাহ্মণ শব্দের অর্থ কি জানো? হ্যাঁ জানি। ব্রাহ্মণ শব্দের অর্থ নিত্য শুদ্ধ সচ্চিদানন্দময় পরমাত্মা। হৃদয়ে যিনি ব্রহ্মকে অনুভব করতে পারেন তিনিই তো ব্রাহ্মণ। তার আবার জাত কি? ভূতের মুখে রাম নাম। এই দেখো প্যাস লেগে গেল গা, কি করি। পৈতেতে প্যাঁচ লেগে গেল বুঝি, তা গায়ত্রী মন্ত্র জপ করো। গায়ত্রী খুলব তো? আচ্ছা নাও, আমি জপ করছি, দেখো তো খোলে কিনা। খুলছে, খুলে গেছে, খুলে গেছে। বাবা বাবা, আপনি কে বাবা? বাবা আপনি তো ভগবান। আরে ভগবান পাইছি রে, আরে আরে ডাক, আরে ডাক, সবাই রে ডাক, আরে দুনিয়া যা সবাই দুনিয়া যা। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। এই প্যাচ খোলার ঘটনার কথা মুহূর্তের মধ্যে গোটা বারুদিতে ছড়িয়ে পড়ল। লোকে বুঝল প্যাঁচ লাগলেই লোকনাথের জয়ধ্বনি দিয়ে তিনবার হাততালি দিলেই সংসারের যত কঠিন প্যাঁচ আপনা আপনি খুলে যায়। বাবা উনি কারোর জমিতে থাকবেন না বলেই বারুদির শ্মশানে নিষ্কর জমিতে ঠাকুরের আশ্রম তৈরি হয়েছিল, তাই না? হ্যাঁ মা, এইভাবেই বারুদি মহাতীর্থে পরিণত হয়। দারুণ তো। আচ্ছা ঠাকুর মশাই, লোকনাথ বাবার এমন কোন গল্প বলুন না যাতে বেশ কাটা ছমছম করে। হ্যাঁ বাবা বলো না। তাহলে বলি শোন, একবার বাবা বারুদি আশ্রমে বসে আছেন, একজন ভক্ত এসেছেন। ওরে কথা দিয়ে আমি কখনো কথার খেলাপ করি না, আমি বলছি আমি গিয়েছিলাম। আপনি গিয়েছিলেন? হ্যাঁ রে আমি গিয়েছিলাম, বিশ্বাস হচ্ছে না? তা নয় বাবা, আমি বাবার পারলৌকিক কাজে ব্যস্ত থাকলেও আমার আত্মীয় স্বজন সবাই আপনার আগমনের আশায় পথেই বসেছিল। ঘটা করে শ্রাদ্ধ করলি, লোকজনকে ভালো মন্দ খাওয়ালি, দাঁড়ি পাল্লায় ওজন করে তোর পিতৃভক্তি কত বেশি আছে তা মানুষজনকে বুঝিয়ে মনে করলি, বিরাট কিছু একটা করেছিস। ভুল রে, ওরে ভুল, আসলে মনটা থাকা দরকার রে, মনটা থাকা দরকার। আপনি আপনি গেলেন, আপনাকে কেউ বসালো না? বসাবে কে? ওরে তুই তো আমাকে মেরে তাড়ালি। আমি আমি ঠাকুর? আমার তো কিছু মনে পড়ছে না ঠাকুর। এত মানুষজনকে আমন্ত্রণ করেছিস, দই ক্ষীরের জন্য আলাদা ভাড়ার ঘর করেছিস, কিন্তু কি অপরাধ করেছিল ওই কুকুরটি? নিমন্ত্রণ না পেয়ে সে ভাড়ার ঘরের দিকে যাচ্ছিল, এটাই কি তার অপরাধ? কুকুর চালা কাট দিয়ে মেরে আমার পিঠটার কি অবস্থা করেছিস দেখবি, এই দেখ। এই আমি কি করেছি গোসাই বাবা? ঠাকুর ঠাকুর আমি অপরাধী, আমি বুঝতে পারিনি গোসাই বাবা, আমি বুঝতে পারিনি। তুই আমাকে নেমন্তন্ন করলি অথচ ভালোবেসে খেতে দিলি নে, তোরা যে কেন আমার এই বারুদির আশ্রমে আসিস আমি তাই বুঝি না, অথচ তোরা এখানে সবাই এলে আমি তোদের হাতে মিশ্রি তুলে দিয়ে বলি
মিশ্রীবত হ, মিশ্রীর মতো মিষ্টি হ। তোরা মিষ্টি হলে জগৎ সংসার মিষ্টি হবে। সকলকে ভালোবাসতে শিখলেই তো সম্পর্ক মিষ্টি হবে, এই পৃথিবীতে স্বর্গ রাজ্য প্রতিষ্ঠা হবে। ভালোবাসতে শেখ রে, এই জগৎ সংসারে সব্বাইকে ভালোবাসতে শেখ, সব্বাইকে ভালোবাস রে সব। উমা, ওই দেখো দেখি, ভালোবাসার কথা শুনে আমার এক পাগল এসে উপস্থিত হয়েছে। ওরে আয় 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 আয়, আরে ভয় পাস না, আয় আয় কাছে আয় 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 আয়, আয় রে আয়। কামিনী, এক বাটি দুধ আন তো, আমার কালো মানিকের খিদে পেয়েছে। খিদে পেয়েছে তাই এসেছিস? হ্যাঁ, খা খা, ভালো করে খা। ওরে অতৃপ্তির খাওয়া শরীরে লাগে না রে, খা 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 আমার পাগল ছেলে। ও, খাওয়া হয়ে গেছে, যা এবার যা। ওরে থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না, এতেই আমি খুশি। যা যা, কাউকে বিরক্ত না করে চুপটি করে চলে যা। কি অবিশ্বাস্য! ঠিক তাই, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতেই পারতাম না। ঠাকুর, তোমার কি অপার মহিমা, ঠাকুর তোমার কি অপার মহিমা। নাও গো, নাও নাও প্রসাদ নাও। দাও বাবা। কোনো চিন্তা নেই, ভয় নেই রে। ওরে ওরে, আমি তো আছি। হ্যাঁ বাবা, তুমি আছো বলে আমাদের মুখে এতটা ভরসা। দাও 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 প্রসাদ দাও। এইভাবে সেই দুধ বাবা সকলকে প্রসাদ হিসেবে খাওয়ালেন। সবাই সেটা খেয়ে নিল, কারো কিছু হলো না। এই যে বাবার হাতের অমৃত, বাবার দয়া যে পেয়েছে একমাত্র সেই জানে বাবা কি ছিলেন আর কে ছিলেন। আর একজন বুঝেছিলেন, দেখেছিলেন বাবার আসল রূপ, তিনি হচ্ছেন বিজয় কৃষ্ণ গোস্বামী। চন্দ্রনাথ পাহাড়ে প্রভু বিজয় কৃষ্ণ গোস্বামী একবার ধ্যান করছিলেন। হঠাৎ চলে উঠল দাবানল, অস্থির হয়ে উঠলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। কিন্তু বাবা লোকনাথ আবির্ভূত হয়ে তাকে উদ্ধার করলেন সেই দাবানল থেকে। এরপর একদিন বাবার সঙ্গে দেখা করার জন্য তিনি বারুতিতে এলেন, আর বাবা সেটা জানতে পেরে আনন্দে খুশিতে একেবারে চঞ্চল হয়ে উঠলেন। এসে গেছে গো, এসে গেছে আমার জীবন কৃষ্ণ, এসে গেছে আমার প্রাণ কৃষ্ণ, এসে গেছে। ওরে ওরে কামিনী, চা 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 চা, আমার বিজয় কৃষ্ণকে ডেকে আন। প্রভু প্রভু প্রভু, তুই এসেছিস, অত ব্যস্ত হচ্ছেন কেন প্রভু? আমি এসে গেছি, আমার প্রাণ কৃষ্ণ, আমার জীবন কৃষ্ণ, আমার বিজয় কৃষ্ণ। আমি কাকে দর্শন করছি? প্রভু প্রভু, তুমি কে? প্রভু তুমি কে? চারিদিকে সমস্ত দেবতারা তোমার শরীরে মিশে যাচ্ছে, মহর্ষি ঋষিরা তোমার স্তুতি গান করছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত আলোক জ্যোতি এক জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে। আমি আমি আর তাকাতে পারছি না প্রভু। আমার প্রাণ কৃষ্ণ, আয় আয় প্রভু, শ্রীচরণে ঠাই দাও প্রভু। না না না, পায় নয়,
পায়ে নয় বিজয় কৃষ্ণ, আমার প্রাণ কৃষ্ণ। এত করুণা তোমার, আকাশে যদি সহস্র সূর্যের প্রভা এক সঙ্গে বিকিরণ হয় তবু তোমার জ্যোতিষ করার একাংশ মনে হয় না। প্রভু তোমার করুণা থেকে আমাকে বঞ্চিত করো না প্রভু। ওরে করুণ না হলে করুণা হয় না, নরম হতে হয়, আত্মনিবেদন চাই, আত্মনিবেদন। ঠিক তাই, আত্মনিবেদন ছাড়া তো বাবার সেবা করা যায় না। এই আত্মনিবেদন, নমনীয়তা, শ্রদ্ধা এগুলো নেই বলেই তো আজ মানুষ অমানুষে পরিণত হয়েছে। আচ্ছা ঠাকুর মশাই, বাবা লোকনাথের জীবনে তো এমন অনেক ঘটনাই ঘটেছে যেটা ঠিক মানুষের জীবনের মতো। না না বাবা, একটা ব্যাপারে কিন্তু তুমি ভুল করো না, বাবা লোকনাথ কিন্তু সব সময় নিজেকে একজন মানুষ হিসেবে, একজন ব্রহ্মচারী হিসেবেই বলতেন, কিন্তু আসলে তিনি ছিলেন সেই পরম ব্রহ্মেরই রূপ। কিন্তু ঠাকুরমশাই, তিনি যখন সাধারণ মানুষের মতো জীবন ধারণ করতেন তখন ঠিক সাধারণ মানুষের মতোই কিছু সমস্যাতেও তো পড়তেন। অবশ্যই, কিন্তু নিজের ক্ষমতা বলে সেগুলো সমাধানও তিনি করে ফেলতেন। একবার ঢাকা কলেজের এলএ ও বিএ ক্লাসের ছাত্ররা বারোদিতে এসেছে। আপনার অনেক নাম ডাক শুনি, সবাই কয় আপনার কাছে নাকি কোনো জাতির ভেদাভেদ নাই, যিনি আল্লাহ তিনি ভগবান, আজ সেটাই পরখ করতে আইলাম। শুনছি আপনি নাকি কঠিন কঠিন বিষয় একেবারে জলের মতন সলভ করে দেন। তা তোমরা দাঁড়িয়ে কেন, বসো। আচ্ছা তাহলে বয় দেখি। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করতেছি, কোন দেখি ব্রহ্মের স্বরূপ কি আর কেমন? অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং হীন চরাচরম তৎপদং দর্শিতং হীন তস্মৈ শ্রী গুরবে নমঃ। তোমরা ব্রহ্মের কথা বলছিলে না, এই শ্লোকেই ব্রহ্মের স্বরূপ দেওয়া আছে, যা অখণ্ড মণ্ডলাকার, যা চরাচরে ব্যাপ্ত রয়েছে, এমন ব্রহ্মকে যিনি দেখিয়ে দেন সেই গুরুকে নমস্কার। আপনি ব্রহ্মরে দেখাইও দিতে পারেন। আমরা ঠিক করছি আপনারাই আমরা গুরু করুম। আচ্ছা সে পরে হবে, তার আগে বলো তো অখণ্ড মণ্ডলাকার এই কথাটির অর্থ কি? আইগা মানে আমরা কিছু কিছু বুঝছি, কি কস? বোঝনি। ব্রহ্মকে বোঝার জন্য মানসিক প্রস্তুতি, সাধনা সব দরকার, কিন্তু এখন তোমাদের এই ব্রহ্মের প্রয়োজন নেই। তোমাদের ব্রহ্ম হলো টাকা, আর গুরু হচ্ছেন মাস্টার মশাই। কি এবার বুঝলে তো? তোমাদের বুদ্ধি দেখছি আমার কালাচাম ছাড়ের চেয়েও কম। ওরে বাবা, টাকা, টাকাগুলোই তো অখণ্ড ও মণ্ডলাকার, অর্থাৎ কিনা গোল, ব্যাপ্তং যেন চরাচরম, অর্থাৎ সারা বিশ্বে এই চরাচরে এই টাকাই প্রভুত্ব করছে। এই টাকারূপ ব্রহ্মকে দর্শন করার জন্যই তোমরা আগে তোমাদের অধ্যাপক গুরুর কাছে দীক্ষিত হও, তারপর সেই অধ্যাপক গুরুই তোমাদের টাকা ব্রহ্মকে লাভ করার উপায় বলে দেবে, আর সেই টাকা ব্রহ্মকে লাভ করার পর যদি তোমাদের কখনো ইচ্ছে হয় অন্য ব্রহ্মকে জানা, তাহলে আমার কাছে এসো, তখন আমি তোমাদের সেই ব্রহ্মকে লাভ করার উপায় বলে দেব। এইসব শুনে ছাত্ররা একেবারে অবাক, তারা তখন
এই দেখো তোমাদের গল্প বলতে বলতে বাবার ভোগারতির সময় হয়ে গেল, যাই দেখি ব্যবস্থা করি আমি। জানিস ঈশ্বরী, বাবার গল্প শুনতে শুনতে না আমি কিরম যেন হারিয়ে যাই। আমিও। ওরে, কলসিতে তো এক ফোঁটাও জল নেই, জামা কাপড়টা ছেড়ে নিয়ে এই কলসি করে এক কলসি গঙ্গা জল নিয়ে ঠিক আছে, আমি ততক্ষণ বাবার ভোগের জায়গাটা সেরে ফেলি। দাঁড়া, আমি যাবো। গঙ্গা জল ছিটি নেবো তাহলে, আমি জোর করে নিয়ে নেবো। গঙ্গা জল নিলে স্নান করতে হয়। স্নান করতে হয়? ঠিক আছে, আমি গিয়ে স্নানই করে আসছি। চল পাগল, গঙ্গা জলে স্নান করতে। মাঝিমাল্লারা সেখান দিয়ে যাচ্ছিল, তাই ছোট কর্তার শরীরটা পাওয়া গেল, বলে কোথায় যে তলিয়ে যেত কে জানে। সে সময় ছোট কর্তার যে কি অবস্থা। ডাক্তারবাবু দেখুন, ব্যাপারটা আমার কাছে ঠিক ভালো লাগছে না। কি ডাক্তারবাবু, কি ব্যাপার, কি হয়েছে স্বামী? ডাক্তারবাবু কি হয়েছে? দত্তবাবু আপনি শান্ত। হ্যাঁ দেখুন, স্বামীটা আমাকে প্রচুর জল ঢুকে গিয়েছে, আমি সাধ্যমতো সব বার করে দিয়েছি, কিন্তু কিন্তু কি, কিন্তু কি বলুন, ওর শরীরটা ক্রমশ কেন ঠান্ডা হয়ে আসছে আমি ঠিক বুঝতে পারছি না। শ্যাম, 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 শ্যাম বাবা কত বল, কত বল বাবা, শ্যাম, শ্যাম। ডাক্তারবাবু, শ্যাম আমাদের একমাত্র সন্তান, আপনাকে ভালো করে দিন, যত টাকা লাগে আপনাকে ভালো করে দিন ডাক্তারবাবু। ডাক্তারবাবু আপনি আরেকবার চেষ্টা করে দেখুন ডাক্তারবাবু, শ্যাম ছাড়া আমাদের আর কেউ নেই ডাক্তারবাবু, কেউ নেই। বাবা লোকনাথকে ডাকুন কর্তা মশাই, বাবা লোকনাথকে ডাকুন। বাবা, ধৈর্য ধরুন কর্তা মশাই, বাবার উপর সব ছেড়ে দিন। আর কত ধৈর্য ধরবো বলতে পারেন? আমি তো আর না বলে থাকতে পারছি না, আপনার মেয়ের জন্য এই যত সব কাণ্ড ঘটেছে সব দোষ আপনার ওই মেয়ে। হ্যাঁ বাবা, সব দোষ আমার, আমি শ্যামকে জোর করে স্নান করতে পাঠিয়েছি, তুমি আমার দোষে ওকে শাস্তি দিও না, ওকে তুমি কেড়ে নিও না বাবা, ওকে তুমি কেড়ে নিও না। অত বড় ভিঙ্গি মেয়েটাকে তো রাস্তায় ছেড়ে দিয়েছে, এখন সে যা খুশি তাই করে বেড়াচ্ছে। সরকার মশাই, সরকার মশাই, আমি আমি কোনোদিন কোনো কিছু চাইনি তোমার কাছে প্রভু, আজ আমি আমার আঁচল পেতে দাঁড়ালাম, তুমি আমার শ্যামকে জীবন ভিক্ষে দাও, আমার শ্যামের জীবন ভিক্ষে দাও প্রভু। আমার শ্যামের জীবন ভিক্ষে দাও। Thank you.
আর কোনো ভয় নেই কিশোর দত্ত, আমি তো এতক্ষণ ওর কাছেই ছিলাম। ও যেখান থেকে ফিরে এসেছে ডাক্তারের সাধ্য ছিল না ওকে সেখান থেকে ফিরিয়ে আনা। আপনাদের একান্ত প্রার্থনা বাবা লোকনাথ ঠিকই শুনেছে। বাবা, বাবা তুমি করুণাময়, অসীম তোমার করুণা। ঈশ্বরী, ঈশ্বরী, ঈশ্বরী তুমি কোথায়? আমি তোমার দেখতে পাচ্ছি না। এই তো এখানে। তুমি সামনে আসো, আমি তোমার দেখতে পাচ্ছি না। ভালো করে দেখো তাহলে দেখতে পাবে। কোথায় তুমি? তোমার খুব কাছে। দেখো, আমি শেষবারের মতো তোমায় বলছি, তুমি আমার সামনে এসো। না, আসবে না তো? ঠিক আছে, আমি চললাম, আমি আবার নদীতে ডুবতে চললাম। শ্যাম, আমি তোমার কোনো কথা শুনবো না, আমি চললাম। না শ্যাম, শ্যাম, না শ্যাম। তোরা তো জানিস জমির ব্যাপারে আমি থাকি না। না না না, আমি দেখলি তো? হ্যাঁ, তোরা দেখলি তো? কথাটা কিন্তু মনে রাখিস। রাখবই তো। কি বলছেন আপনি? আপনি নিজে দেখেছেন? শুধু আমি নই জেনে মা, এখানে অনেকেই ওদের দেখেছে। সে কি? তাহলে তো শ্যামকে নিয়ে দুশ্চিন্তায় পড়লাম। আপনি ঠিকই বলেছেন কিন্তু মা, ব্যাপার হচ্ছে যে এই গায়ে সব ওই ছোট লোক ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশা করে ঘোরাফেরা করলে ছোট কথাকে দেখতে হবে। আর তো বলো, সম্পত্তি সব নষ্ট হয়ে যাবে। আর ওই ঈশ্বরের ব্যাপারটা যদি, না না না, এই ব্যাপারে এখনই একবার আমাকে ঠাকুর মশার সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ মা, মেয়েটার তো বিয়ের বয়স হয়েছে, তা ঠাকুর মশাকে বলুন না, ওর পালিত কন্যাকে একটা ভালো পাত্র দেখে বেরিয়ে দিই। এভাবে তো আর চলতে পারে না। সবই তো বুঝি সরকার মশাই, কিন্তু ঠাকুর মশাই যদি দুঃখ পান, আর যে মেয়ের অমন ঈশ্বর ভক্তি সে কি না? আরে ওটাই তো চান। আপনি জানেন না, বিষয় সম্পত্তির লোভে মানুষ সব পারে। সরকার মশাই, আপনি বরং এক কাজ করুন। বলুন। আপনি শ্যামের বাবাকে একটা টেলিগ্রাম পাঠান, আমি শ্যামকে শহরে ওর বাবার কাছে পাঠিয়ে দিচ্ছি। শ্যাম ওখানে থেকেই পড়াশোনা করুক। আচ্ছা। হ্যাঁ, আরেকটা কথা, আপনি কাউকে দিয়ে একবার ঠাকুর মশাইকে ডেকে পাঠান। ঠিক আছে। ও মামা, এই সরে যা, চল চল সরে যা।
বাঁচাও মা, আমাকে বাঁচাও। কি হয়েছে তোমার? আজ 3 বছর ধরে আমি এই অসুখে ভুগছি। কত বড় বড় ডাক্তার, ভর্তি, কভারেজ দেখি আমি একেবারে নিঃস্ব হয়ে গিয়েছি। কেউ আমাকে ভালো করতে পারেনি মা। আমি শুনেছি তোমার হাতের গুণে জলে ডোবা মরা মানুষও জ্যান্ত হয়ে গেছে। আমি অনেক দূর থেকে তোমার কাছে ছুটে এসেছি মা, তুমি আমাকে বাঁচাও। তুমি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবেন। বাবা লোকনাথকে ডাকো, তার কৃপা হলে তুমি ঠিক ভালো হয়ে যাবে। এই নাও প্রসাদ। আমি মা একবার ঘুরে আসি, দেখি এবার। নিমা, ও ঠাকুরমশাই আপনি এসে গেছেন? কি ব্যাপার, এই সময়ে আমাকে তলব করেছেন? ঠাকুরমশাই, একটা কথা আপনাকে কিছুদিন যাবত বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। বলুন না, কি কথা? বলছিলাম আপনার মেয়ে ঈশ্বরীর ব্যাপারে। বেশ বড় সরটি তো হয়েছে, দেখতেও মন্দ না। এবার চেষ্টা চরিত্র করে ওকে পাত্রস্থ করার ব্যবস্থা করুন। কি আর চেষ্টা করব বলুন, গরিবের মেয়ে, বিনা পোনে তো কেউ ঘরে তুলবে না গিন্নিমা। আপনি পাত্র দেখুন, যা খরচা লাগে আমি দেব। আপনার দয়ার শরীর গিন্নিমা, আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। ঋণ বলছেন কেন? এ তো আমার দায়। দায়? হ্যাঁ দায়। দায় না হলে আপনাকে ভর দুপুরে বাড়ি থেকে ডেকে এনে মেয়ের পাত্র দেখার কথা বলি? গিন্নিমা, আপনি এ কথা আজ কেন বলছেন আমি বুঝতে পারছি না। বাবা লোকনাথের কৃপায় আমি ওকে পেয়েছি, লালন পালন করে এতটা বড় করেছি। আজ ও আমার সমস্ত হৃৎপিণ্ডটা জুড়ে বসে আছে গিন্নিমা। জানি, আমি জানি একদিন না একদিন ওকে বিদায় দিতেই হবে, কিন্তু তাই বলে এখনই? শুভস্য শীঘ্রম বলে একটা কথা আছে ঠাকুরমশাই, তা না হলে আপনি পাত্র দেখার আগে যদি আপনার মেয়ে নিজেই পাত্র দেখে নেয়, তাহলে আপনার মুখটা কোথায় থাকবে বলুন তো? ও, আপনি নিশ্চিন্ত থাকুন গিন্নিমা, বাবা লোকনাথের সেবিকা আমার মেয়ে, ও এ জীবনে কোনো অন্যায় কাজ কখনো করবে না। অন্যায় কাজ করুক বা না করুক, বামন হয়ে চাঁদে হাত বাড়ালে কিন্তু তার ফল ভালো হবে না, কথাটা মনে রাখবেন। কথাটা মনে রাখবেন। বাবা, আমি তো সারা জীবন তোমার সেবা করে গেলাম, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি বাবা। সেদিন তো আমি মৃত্যুর দিকে এগিয়েছিলাম, তুমি আমাকে একটা ছোট্ট উপহার দিয়ে সেদিন ঘরে ফিরিয়েছিলে বাবা। তোমার দেওয়া সেই উপহার তোমারই আশীর্বাদে আজ বড় হয়েছে বাবা। কিন্তু এ তোমার কি লীলা প্রভু, তোমার ভক্তের আজ এত বড় অপমান। এই অপমান সহ্য করার আগে তোমারই পায়ে আমার মৃত্যু কেন হল না বাবা? আমি জানি মা, আমি জানি কোনো অন্যায় কাজ তুই কখনো করবি না মা, আমি জানি। তুই হচ্ছে ঠাকুরমশাই ঈশ্বরী?
আপনাদের চোখে জল? আপনি পাত্র দেখার আগে যদি আপনার মেয়ে নিজেই পাত্র দেখে নেয় তাহলে আপনার মুখটা কোথায় থাকবে বলুন তো? কি হয়েছে ঠাকুর মশাই, আমাকে বলুন। না না, ও কিছু নয় বাবা, আসলে ওই পাঁচালির শেষ অংশটা শোনাবো তাই। শেষ অংশ? শেষ অংশে কি আছে ঠাকুর মশাই? শেষ অংশে রয়েছে লোকনাথ বাবার পূর্ণ সমাধি লাভের কথা, তার নশ্বর দেহ অবিনশ্বরের সঙ্গে লীন হবার কথা। যতবার আমাকে এটা বলতে হয় ততবার তো আমাদের বাপ পেটির চোখে জলে ধারা হয়ে যায় বাবা। বড় যন্ত্রণা, বড় কষ্টের বাবা। আর তোমার সামনে ধরা পড়ে গিয়ে আর যন্ত্রণাটা বেশি হচ্ছে বাবা। বাবা আর তুমি আর বলো না, আর বলো না বাবা। না মা, আমাকে বলতেই হবে। যা নুন খাচ্ছি তার গুণ না গেছে আমি থাকতে পারবো না মা। শোনো শোনো ভক্তজন, শোনো দিয়া মন, অভাগা ঠাকুরের কথা বলিব এখন। 1297 জ্যৈষ্ঠ 19 যাইব এ দেহ ছাড়ি বলিলেন সে। এই দেহের প্রয়োজন ছিল যতদিন, রইলাম 12 দিতে আমি ততদিন। যার যেখানে যতদিন অন্ন লেখা আছে ততদিন সেই লোক আছে তার কাছে। যাইও না বলি যদি কাঁদি বারবার, তবু সে ফিরে কপু আসিবে না আর। আমার মতো কান্না ছিল বারোদিবাসীর চোখে, পাথর হয়ে গিয়েছিল লোকনাথ বাবার সঙ্গে। বারোদি গ্রামে ভোর হয়েছে, পাতার ফাঁক দিয়ে আলো এসে পড়েছে মাটিতে। সেখানে বাবা লোকনাথ বসে আছেন, আর তার সামনে বসে আছেন অনেক ভক্ত। খাঁচার প্রয়োজন ফুরিয়েছে, গাছের ফল পাকলে যেমন মোটায় আলগা হয়ে থাকে, তোদের প্রয়োজনেই আমি নিম্ন ভূমিতে এসে সংসারে আলগা হয়েছিলাম। আমি নিত্য পদার্থ, আমার নাশ নাই, আমার শ্রাদ্ধ নাই। আমি ধরা দিতে না চাইলে কার বাপের সাধ্য আমায় ধরে? তুমি ধরা দিয়েছ বলেই তো আমাদের মতন পাপী তোমার পুণ্যের বিমল কিরণে ধন্য হয়েছে। তুমি ছাড়া আমাদের যে আর কেউ নেই প্রভু। আমি তো তোদেরই, যে আমাকে নির্ভর করে আমার শরণাপন্ন হয়, তার জন্য যে আমি নিজেকে স্থির রাখতে পারি নে রে। তোদের দুঃখে যে আমার হৃদয় গলে যায়, কিন্তু এই এই দেহটা যে এখন আমার কাছে বোঝা মনে হচ্ছে। দেহ ত্যাগ করলে দেহকে পোড়ানো হয়, জলে ভাসিয়ে দেওয়া হয়, সমাধি দেওয়া হয়, পশু পাখিদের খাইয়ে দেওয়া হয়। তা তোমরা বলো তো দেখি, এর মধ্যে কোনটিতে এ দেহ খাঁচা তাড়াতাড়ি লয় হয়? অগ্নিতে প্রভু। দেহ ত্যাগের পর আমার দেহ আগুনে পুড়িয়ে দেবে? মা গো, মামনি, আমার মামনি কোথায়? কি বলছো বাবা? মা 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 মা, আশ্রমের সবার খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ বাবা। আমার আদরের বেড়াল আদুরি, আমার ষাঁড় কালা চাঁদ, আশ্রমের পশু পাখি সবার সবার খাওয়া হয়েছে। হ্যাঁ বাবা, সকলের খাওয়া হয়ে গেছে, তোমার আদেশ মতো 10টার মধ্যে সকলে খেয়ে নিয়েছে। কিন্তু তোমাদের সব কি হয়েছে বলো তো?
তোমরা সব কাঁদছো কেন? আজ যে উনিশে জ্যৈষ্ঠ, আজই তো মর্ত লোকের লীলা শেষ করে আমি অমৃত লোকে যাব মা। একি একি বলছো তুমি বাবা? এই দেখো দেখি, এই দেখো তুমি তুমি কাঁদছো কেন, কাঁদছো কেন গো মা? একি আমার চলে যাওয়া, এই যে শুধু ঘর বদল, এই ঘর থেকে ও ঘর, শতাধিক বছর ধরে পাহাড়ে পর্বতে পরিভ্রমণ করে আমি যে অক্ষয় অমৃত ভাণ্ডার সঞ্চয় করে রেখে গেলাম তা দিয়ে তোমরা বসে খেতে পারবে গো, সবাই বসে খেতে পারবে। কিন্তু আমি যে তোমার জন্য এখানে এসেছি বাবা, তুমি আমাদের অনাথ করে দিয়ে চলে যাবে, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, দরিদ্রের কান্না কে শুনবে বাবা? মা, মা গো, মা গো, আমি নেই এই কথা বলবে না, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আকাশে সূর্যের দিকে তাকালেই আমাকে দেখতে পাবে। আজ উত্তরায়ণের শুক্লপক্ষ, মধ্য গগনে সূর্য, সূর্যের রশ্মি ধরে আমি অমৃত লোকে যাত্রা করব। ওখানে তোমাদের জন্য অক্ষয় অমৃত কুম্ভ নিয়ে আমি বসে থাকবো। মা, মা গো, কেন কেন, আমি তো সবাইকে তোমাদের বলেছি, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব, আমি রক্ষা। মা, আমার 11 বছর বয়সে তোমার এই হাতে আমায় সন্ন্যাসীর সাজে সাজিয়ে বিশ্ব মানবের মঙ্গলের জন্য আমায় হাসি মুখে বিদায় দিতে পেরেছিলে, আজ আবার দেবলোকে যাওয়ার পথে তুমি আমায় হাসি মুখে বিদায় দাও মা, বিদায় দাও মা। শুভমস্তু, 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 ওম 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 শান্তি শান্তি। রাহু শেষ হলো, চিতা হলো নির্বাপন, কাঁদিতে কাঁদিতে ফিরে যায় সর্বজন, ভগতির গতি তুমি কেন গেলে আয়, তোমার ছাড়া এ জগৎ অন্ধকার প্রায়। আমার পাঁচালি তার সমাপ্ত কইল, জয় বাবা লোকনাথ ভক্তগণ বলো। আমাকে আটকে রাখবে তোমরা? কে ভাবতে পারি তোমাদের আমার কথা, আরো তো গরিব ছোট লোক, তাই না? কে বলেছে তোমাকে এসব কথা? কেন তুমি জানো না, তোমার মা তোমাকে বিয়ে দিয়ে পার করতে পারলে বেঁচে যান, আমি লেখা বাবার মুখে কালি দিয়ে কাউকে নিয়ে পালিয়ে যাব, আমি কোথাও যাব না, আমার পুরো বাবা মাকে ছেড়ে আমি কোথাও যাব না, আমি কিছু বুঝি না, না দূরে পাঠা থাকে তোমার পাঠা কামাকে গেল। এই কথা তুমি এত জানো না ঈশ্বরী, মা আমাকে শহরে বাবার কাছে পাঠিয়ে দিচ্ছেন পড়াশোনা করবার জন্য। তাই যাও না শহরে, পড়াশোনা শিখে মস্ত বড় লোক হয়ে মায়ের মুখ উজ্জ্বল করোগে, গ্রামে থাকলে আমার মতো ছোট লোকের সঙ্গে মিশলে তোমার ইজ্জতটাই চলে যাবে। না শুনি না,
গরিব হওয়া মানে কি ছোট লোক হবা? মনটাকে যদি বড় করতে না পারা যায় তাহলে অনেক বড় লোকই ছোট লোক হয়ে যায়। এই যেমন দেখো না, অনেকে ভাবে যে আমি তোমাদের সঙ্গে মিশি বলে আমার পড়াশোনা হচ্ছে না, আমার কিচ্ছু হবে না। অথচ এই গ্রাম থেকেই পড়াশোনা করে আমি বড় হয়েছি, আর আজকে মা আমাকে সেই গ্রাম থেকে শহরে পাঠিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তা না হলে এই গ্রামের ধুলোবালিতে তোমার মনের রংটাই ময়লা হয়ে যাবে। তার মানে তুমিও চাও যে আমি এই গ্রাম থেকে চলে যাই? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কি বললি তুই, শহরে যাবি না? না মা, আমি এখানে থেকে পড়াশোনা করে দেখিয়ে দিতে চাই যে গ্রামে থেকে পড়াশোনা করেও মানুষ হওয়া যায়। হ্যাঁ তা যায়, কিন্তু তুমি আর এই গ্রামে থেকে পড়াশোনা করবে না। তৈরি হয়ে নাও, কালি শহরে তোমার বাবার কাছে যাবার জন্য রওনা হবে। শ্যাম, তোর উপর আমাদের অনেক আশা, তুই যদি এমনি করে পাগলামো করিস না বাবা, দেখ তোর ভালোর জন্যই আমরা এসব করেছি। তাছাড়া শহরে পড়াশোনা কত সুবিধে বলো, বিএ পাস করে এমএ পাস করবে, তারপর বিলেত যাবে। না মানে আমি তাহলে আসি গিন্নিমা। তাহলে ওই কথাই রইল। না মা, তুমি আমাকে শহরে যেতে বলো না। এই গ্রামের সবুজ মাঠ ছেড়ে, খোলা আকাশ ছেড়ে, বুক ভরা বাতাস ছেড়ে আমি, এবং ঈশ্বরীকে ছেড়ে তুমি শহরে যাবে না, তাই তো? শোনো, এতদিন তোমায় আমি কিচ্ছু বলিনি। তুমি ছোট ছিলে, একসঙ্গে খেলাধুলো করেছো, ঘুরে বেরিয়েছো, যা খুশি তাই করেছো। কিন্তু এখন বড় হয়েছো, বোঝবার মতো বয়স নিশ্চয়ই তোমার হয়েছে, তাই এই গ্রামে থেকে তোমার ভবিষ্যৎ অন্ধকার হতে দিতে আমি পারি না। মনে রেখো, দত্তবাড়ির সম্মান এই গ্রামের ধুলোয় মিশে যাবার জন্য নয়, তাই এই ব্যাপারে সিদ্ধান্ত আমার শেষ সিদ্ধান্ত। অন্যায় কাজ করুক বা না করুক, বামন হয়ে চাঁদে হাত বাড়ালে কিন্তু তার ফল ভালো হবে না। বাবার বুঝি তাই ইচ্ছে, সব ভুলে গিয়ে বাবার কাছে নিজেকে সঁপে দে মা। আবার পুজো কর, দেখবি বাবাই তোর মনকে শান্ত করে দেবেন, মনকে শান্ত করে দেবেন মা। চুপ কর মা, কানিস না, তোর চোখের জল আমি সহ্য করতে পারি না মা। বাবাকে ডাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। Thank you.
হে বাবা লোকনাথ, তুমি আমায় চিনতে পারছো না মা? না তো। আমি সেই লোক, একদিন তোমার কাছে এসেছিলাম, তখন আমার সারা মুখে বিষাক্ত ঘা। তুমি আমায় ভালো করেছো মা, আমার ইচ্ছে করছে তোমাকে একটা প্রণাম করি। ছি ছি, এ কি করছেন? বাবার উপরে ভক্তি রাখুন, বাবার প্রসাদেই তো আপনি ভালো হয়ে গেছেন, আমি তো নিমিত্ত মাত্র। মা, আমার একটা মনের ইচ্ছে আমি তোমাকে জানাতে চাই। কি বলুন। আমি সেদিনও দেখেছিলাম তোমাদের মন্দিরের এই অবস্থা, আজও তাই। বাবা তো মন্দিরে থাকেন না, থাকেন মানুষের মনে। কিন্তু মা, আমার খুব ইচ্ছে যে তোমাদের এই উঠানে আমি একটা বাবার মন্দির তৈরি করে দিই। না না, তা কি করে হয়, এ গ্রামে তো মন্দির একটাই, শ্যামেদের বাড়ির মন্দির, আর মন্দির তে কি হবে? তাহলে কি আমার মনের ইচ্ছে পূর্ণ হবে না মা? আপনি যদি চান তাহলে আগামী জন্মাষ্টমীতে বাবার জন্মতিথি, ওই দিন বড় করে অনুষ্ঠান করুন, আর গ্রামের নরনারায়ণের সেবার ব্যবস্থা করুন, তাহলে বাবা খুশি হবেন। তোমার যদি তাই ইচ্ছে হয় মা, আমি তাই করব, আমি তাই করব মা। জয় হে বাবা লোকনাথ। ঈশ্বরী, ঈশ্বরী, ঈশ্বরী! এই শোন, শ্যামের চিঠি এসেছে। শ্যাম? হ্যাঁ, চল দে 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 না দাঁড়া বার করি। বাবা, দেরি যেন একেবারে হয় না। আপনি পাত্র দেখার আগে যদি আপনার মেয়ে নিজেই পাত্র দেখে নেয়, তাহলে আপনার মুখটা কোথায় থাকবে বলুন তো? বামন হয়ে চাঁদে হাত বাড়ালে কিন্তু তার ফল ভালো হবে না। লোভ, বুঝলেন, লোভ, এই বিষয় সম্পত্তির লোভই ঠাকুর মশাইকে একেবারে পাগল করে দিয়েছে। আরে মেয়ে যা হয়েছে তেমনি, আমি এখন কি করি? পড়ুন তো একবার চিঠিটা। ঈশ্বরী, বহুভাবে চেষ্টা করেও তোমাদের কোনো খবর নিতে আমি পারি। আমাদের বাড়ির ঠিকানায় চিঠি দিয়েছিলাম বলেই হয়তো তোমার হাতে গিয়ে চিঠিটা পড়েনি, বোধহয় কোনো গণ্ডগোল হচ্ছে। এবার পূজার বাড়ির ঠিকানায় চিঠিটা পাঠালাম, মনে হয় এবার তুমি পাবে। তোমাকে শুধু একটা কথাই বলতে চাই, তুমি আমাকে ভুল বুঝো। কি বুঝলেন? যেন আগে কোনোদিন বুঝতে পারিনি যে স্মৃতি এত কষ্ট, এত বেদনা, বুকটা খুব ফাঁকা ফাঁকা লাগে। আর একটা কথা, যদি পারো আমার জন্য অপেক্ষা কর, আমি তাড়াতাড়ি ফিরে আসব। ইতি তোমার শ্যাম। দেখলেন তো মা কিরকম জাদু টোনা করেছে ছোট কর্তাকে। উঠছো কেন? শোনো না, এই অবস্থায় তোমাকে আজ আর মন্দিরে যেতে হবে না। তা কি হয়, আমার আমার জন্য কি প্রভু অমুক্ত থাকবেন? বাবা, আমি যাবো। তুই যাবি মা? হ্যাঁ যাব। আচ্ছা। দাঁড়াও,
তোমার বাবা কোথায়? বাবা শরীরটা ঠিক ভালো নেই, তাই আমি এসেছি সন্ধ্যা আরতি দিয়ে বাবাকে শয়ন দেবার জন্য। শরীর খারাপ না, তুমি নিজে তাকে আসতে দাওনি। শোনো, রাস্তার আস্তাকুড়ের মেয়ে হয়ে যদি রাজভোগ খাওয়ার স্বপ্ন দেখো, তাহলে তোমার সে স্বপ্ন আমি ভেঙে চুরে তছনছ করে দেব। এসব আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না না, বোঝার ভান করে সবকিছু লুকোতে চাইছো। সরকার মশাই, আগে আপনি এই মুহূর্তে ওকে মন্দির ছেড়ে চলে যেতে বলুন। আমি চাই না রাস্তার একটা কুড়িয়ে পাওয়া মেয়ে, যার জাতি ঠিক নেই, তার স্পর্শে আমাদের গৃহ দেবতার মূর্তি অপবিত্র হয়। বাবা খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এড়ে গরু কিনে। আমি যাব, এই দত্তগিনীকে জিজ্ঞেস করব, এতদিন ওই বাড়িতে ঠাকুর সেবার এই পুরস্কার। না, তুমি কিছু বলতে পারবে না, আমি নিজে যাব। আমি গিয়ে দত্তগিনীকে বলবো, কেন কেন আমাদের একমাত্র সন্তানকে তিনি অপমান করেছেন, কি অপরাধ করেছে আমার এইটুকুনি মেয়ে। না মা, তুমি যাবে না, ওরা বড় লোক, আবার বাজে কথা বলে অপমান করে তাড়িয়ে দেবে, তার চেয়ে বড় ভিক্ষে করে খাবো সেও ভালো। তুই ঠিক বলেছিস, আমিও আমার মনের সঙ্গে অনেক যুদ্ধ করেছি, কিন্তু আর নয় মা, ওই ওই দত্ত বাড়ির সঙ্গে আর কোনো সম্পর্ক নয়। যে বাড়িতে আমার মেয়ের অপমান হয় সে বাড়ি আমার জন্য নয়। কিন্তু একটাই দুঃখ থেকে গেল মা, এই জন্মে বোধ হয় আমার প্রভুর সেবা করা আর আমার হলো না মা। তা কেন বাবা, দত্ত বাড়ির মন্দিরে কি শুধু লোকনাথ বাবা থাকেন? তোমার এই ছোট্ট কুটিরে কি তিনি নেই? তুমি তো বলো বাবা, চোখ বন্ধ করে দেখ, তিনি সব জায়গায় আছেন। তুই ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস, যাই ওই মন্দিরে বিরাজমান প্রভুকে একবার। না বাবা, তুমি আর ওখানে যাবে না। একবার মা, শুধু একবার। দেখ মা, যে হাত দিয়ে আমি রোজ প্রভুর সেবা করেছি, আজ তাকে ছেড়ে আসতে আমার মনটা কাঁদবে না মা। আমি তোকে কথা দিচ্ছি মা, আমি মুখে পাথর চাপা দিয়ে চলে আসব, শুধু একবার মা, আমার প্রভুকে একবার প্রণাম করে আসতে দে মা। দাঁড়ান ঠাকুর মশাই, মন্দিরে ঢোকার আগে একটা কথার ফয়সালা করে যান তো, বারবার বলা সত্ত্বেও আপনার ওই কুড়িয়ে পাওয়া মেয়ের বিয়ে দিচ্ছেন না কেন? আর কেনই বা তাকে এ বাড়িতে পুজো করার অছিলায় ঘন ঘন পাঠাচ্ছেন, আপনার মতনটা কি বলতে পারেন? আজ এত বছর আমাকে দেখছেন, এরপরেও আজ আমাকে পরীক্ষা দিতে হবে? সোনা দানা টাকা পয়সার উপর আপনার লোভ নেই বলে আমি বুঝতেও পারিনি যে আপনার লোভের মাত্রাটা আরো বড় কিছু। গিন্নিমা, আপনার কথা কঠিন হলেও আমার বুঝতে এতটুকু অসুবিধে হচ্ছে না যে আপনি কোন দিকে ইঙ্গিত করছেন। একটা কথা মনে রাখবেন গিন্নিমা, আমার লোভের মাত্রা মাপার দাঁড়ি পাল্লা আপনার কাছে নেই। বাবার কৃপা ছাড়া এই জিনিস পাওয়া যায় না। প্রেম ভালোবাসা ঈশ্বরের সৃষ্টি, এই দাস শুধু মানুষ নয়, স্বয়ং ঈশ্বরও। ঠাকুর মশাই, আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি কি মনে করেন যে আপনার ওই কুড়িয়ে পাওয়া মেয়ের সঙ্গে দত্তবাড়ির একমাত্র ছেলের প্রেম ভালোবাসা সম্পর্ক এই ঈশ্বরের দান?
নিশ্চয়ই। আপনি বাবার ভক্ত হয়েও একটা কথা ভুলে যাচ্ছেন, বাবা লোকনাথ কোনোদিন মানুষের মধ্যে উচ্চ নীচ জাত পাদের ভেদাভেদ করেননি, ভালোবাসার মধ্যেও তাই গিন্নিমা, সেখানে দুটো মনের মিলন হয়, তাই তো প্রেম পবিত্র চিরন্তন। আপনি ভুল করছেন, এই সমস্ত আপনার মন গড়া কল্পনা। আপনি যদি ভেবে থাকেন যে আপনার ওই মেয়েকে এ বাড়িতে গুছিয়ে দিয়ে আপনি তার সুযোগ নেবেন, তাহলে জেনে রাখুন আমি বেঁচে থাকতে তা কোনোদিনও হবে না। হে বাবা লোকনাথ, গিন্নিমা আজ আপনি আমার উপর এত রেগে আছেন যে আমার সব কথাই আপনার তেতো লাগবে, কোনো কথাই বিশ্বাস করবেন না। বিশ্বাস আপনাকে? আমি অনেক আগে গিন্নিমাকে বলেছিলাম যে আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে কিন্তু এই ঠাকুর মশাই একটা কাল নাগিনীকে অন্দরে ঢোকাবার চেষ্টা করছে। যান, বেরিয়ে যান এখান থেকে। বাবা লোকনাথ আপনাদের মঙ্গল করুন। বাবা দাঁড়ান, ওদি কোথায় আছে, ওদি কোথায় আছেন? আমার বাবাকে একবার শেষবারের মতো প্রণাম করতে না। এবারে গৃহদেবতাকে নমস্কার করে আর আমাদের অমঙ্গল আপনি বাড়াবেন না, আপনি এখন আসতে পারেন। এই বুঝি ভালো হলো প্রভু, এই বুঝি ভালো হলো। বাবা বাবা, তাড়িয়ে দিল তো, বললাম না ওখানে যাওয়ার দরকার নেই, বলেছিলাম তো আমি যাই, আমার কথা তো শুনলে না, আমি গেলে দু চার কথা ভালো করে শুনিয়ে দিয়ে আসতাম, বড় লোক বলে ছেড়ে দেব নাকি? কিন্তু আমার প্রভুর জন্মদিন পালন করব কোথায়, কি করে? কেন, এবার আমাদের বাড়িতে হবে। হ্যাঁ বাবা, দেখো আমাদের এই ভাঙা ঘরে চাঁদের আলোয় ঠাকুর ঠিক আসবেন। তাই হোক মা, তাই হোক। বাবা আমি সৎ ব্রাহ্মণ, একটু গুছিয়ে গেড়াই, তুমি চোখ বুঝে থাকো। আপনি কেন, ঠাকুর মশাই কোথায়? কে দিনু ঠাকুর, সে তো কবে চাকরি ছেড়ে দিয়েছ? চাকরি? তার মানে উনি চলে গেছে? আচ্ছা, চুরি চুরি করেছিল বোধ হয়। চুপ করুন। না স্যার, না স্যার, কিছু বলছে না স্যার। না শ্যাম, কি ব্যাপার কি বলতো পূজা? তোর মা সরকার মশাই কি? তুই চল, তোকে সব কথা বলছি। আমার মশাই সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, সব সবই ভালো। দয়া এই নিন, এটা ধরুন, দাও দাও, ওদের সব না হয়ে বাবার প্রসাদ না। হ্যাঁ না, আমাদের মন্দিরে গ্রামের কোনো লোক আসেনি, সেটাই তো বুঝতে পারছি না, এত প্রসাদ এত রান্না, প্রতিবেলাই তো শয় শয় লোক পাত পেলে খেয়ে যায়। কিন্তু কিন্তু কেন, বাবার চরণে আমরা কি অন্যায় করেছি? অন্যায় তুমি একটাই করেছো মা, তুমি একজন সৎ নিরাপরাধ ব্রাহ্মণকে যে তার নিজের সারাটা জীবন শুধুমাত্র বাবার সাধনায় উৎসর্গ করেছে, তাকে তুমি অন্যায়ভাবে মন্দির থেকে তাড়িয়ে দিয়েছো। কি বলছিস তুই, ঠাকুর মশাইকে তাড়িয়ে দেওয়া হয়েছে? সরকার মশাই, তবে যে আপনি আমাকে বললেন ঠাকুর মশাই অসুস্থ বলে ছুটি নিয়েছেন, আপনি আমার কাছে মিথ্যা কথা বলেছেন। না মানে ইয়ে মানে আপনারা এই সবে এলেন তো তাই আমি বলতে চাইছিলাম না, কিন্তু এখন তো বলতেই হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে লোকটা এতদিন ধরে এ বাড়ি পুজো করছিল সেই লোকটা শেষ বয়সে কিনা ওই বাবা লোকনাথের থালা থেকে মানে প্রণামীর থালা থেকে পয়সা চুরি করছিল। মিথ্যে কথা,
আপনি মিথ্যে কথা বলছেন। পয়সা উনি চুরি করেননি, পয়সা চুরি করেছেন আপনারই নতুন পুরুত মশাই। শ্যাম, যা জানো না তা নিয়ে মন গড়া কথা বলো না। মন গড়া? মন গড়া কথা তো তোমরা বলছো মা, এমনকি সত্যি করে বলতে পারছো না তার দোষটা কোথায় ছিল। কিন্তু আমি জানি তার দোষটা ছিল তিনি ঈশ্বরীর বাবা। শ্যাম! হ্যাঁ মা, তাই তাই তুমি চাওনি তিনি আর এ বাড়িতে থাকুন। পাঁচে ঈশ্বরী এ বাড়িতে আসে, পাঁচে ঈশ্বরীর সাথে আমার দেখা হয়, আর সেই জন্যই তুমি আমাকে শহরে বাবার কাছে পাঠিয়ে দিয়েছিলে, তাই না? সে কি এসব কথা? তুমি তো আমাকে কখনো কিছু জানাওনি। কিন্তু একটা কথা মনে রেখো মা, বাবা লোকনাথ চিরদিন তাদেরই দয়া করেন যারা ন্যায়ের পথে চলে, প্রেমের পথে চলে, ভালোবাসার পথে চলে। আর তাই দেখো আজকে তোমাদের মন্দির খালি, গ্রামের সব লোক গিয়ে ভিড় করেছে সেই ঠাকুর মশাইয়ের বাড়িতে। সেখানে তোমাদের মতো জৌলুস হয়তো নেই মা, কিন্তু প্রেম আছে, ভালোবাসা আছে, ভক্তি আছে মা। আমাদের মন্দিরে বাবা লোকনাথের মূর্তি মাটির হয়ে গেছে মা। বন্ধ কর বাবা লোকনাথ, এ তুমি কি সর্বনাশ করলে? এ তো আমি চাইনি বাবা, এসব আমি কিচ্ছু চাইনি, এসব আমি কিচ্ছু চাইনি। মা মা, এখনো সময় আছে, চলো ঠাকুর মশাই কাছে গিয়ে আমরা ক্ষমা চাই। ভক্তের অমর্যাদা বাবা যে সহ্য করতে পারেন না মা। তাই চলো রানী, ঠাকুর মশাই কাছে গিয়ে আমরা নত জানু হয়ে ক্ষমা চেয়ে নিই। তারপর তাকে নিয়ে এসে আবার এখানে পুরোহিতের আসনে বসাই। ভক্ত যেখানে ভগবান তো সেখানেই রানী। তার মানে তুমি যাবে না? ঠিক আছে, তাহলে আমি চললাম। দোষ করেছো তুমি, পাপ হয়েছে তোমার, আর তোমার সন্তান হয়ে যদি সে পাপের ভার আমি না গ্রহণ করতে পারলাম তাহলে কিসের সন্তান আমি? মা আমি তোমায় কথা দিচ্ছি, দরকার হলে নিজের রক্ত দিয়ে সে পাপ আমি ধুয়ে দিয়ে আসবো, তোমার পাপ আমি ধুয়ে দিয়ে আসবোই মা। বলেছিলাম না যে আমি আমি আমার রক্ত দিয়ে তোমার পাপ। আর নয়, ঠাকুরমশাই ঈশ্বরী ছাড়া কেউ ওকে বাঁচাতে পারবে না। চলো চলো সবাই মিলে ওকে ঠাকুরমশাই বাড়িতে নিয়ে চলো, চলো। ঠাকুরমশাই, আমার ছেলেকে বাঁচান ঠাকুরমশাই। দেখুন ওই মন্দিরের সিঁড়ি থেকে পড়ে গিয়ে ওর কি অবস্থা হয়েছে, ও বোধহয় বাঁচবে না ঠাকুরমশাই। আপনি আপনি দয়া করে থাক। Thank you.
শোনো, রাস্তার আস্তা কুরের মেয়ে হয়ে যদি রাজভোগ খাওয়ার স্বপ্ন দেখো তাহলে তোমার সেই স্বপ্ন আমি ভেঙে চুরে তছনছ করে দেব। আমি জানি আপনার প্রতি অনেক অন্যায় অনেক অবিচার করা হয়েছে, কিন্তু আপনি তো বাবার ভক্ত, মহান পুরুষ, আপনি পারেন না ঠাকুর মশাই সবকিছু ক্ষমা করে দিতে, আমার ছেলেকে বাঁচাতে? দয়া করুন ঠাকুর মশাই, আমাকে দয়া করুন। এখন আপনারা দয়া চাইতে এসেছেন কর্তা মশাই? সেদিন আপনি কোথায় ছিলেন যেদিন গিন্নিমা আমার স্বামীকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন? সেদিন আপনার এই কাঙালপনা কোথায় ছিল যেদিন যেদিন আমাদের একমাত্র মেয়েকে আপনারা মিথ্যে অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন? মাশুরী, আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, তুমি তার শাস্তি আমাকে যা দেবে তাই নেব, কিন্তু তুমি আমার ছেলেকে এত বড় শাস্তি দিও না। ঠাকুর গিন্নি, আজ আমি তার প্রায়শ্চিত্ত করতে এখানে এসেছি। ঠাকুর মশাই, দয়া করুন আমাকে, দয়া করুন ঠাকুর মশাই, দয়া করুন আমাকে, দয়া করুন। হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি, ওই সরকার মশাই কথায় বিশ্বাস করে আমি তোমাকে মিথ্যা অপমান করে তাড়িয়ে দিয়েছি, যার জন্য বাবাও আজ আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ মা, মন্দিরে বাবার মূর্তি আজ একতাল মাটিতে পরিণত হয়েছে, আমাদের একমাত্র সন্তান আজ মরতে পড়েছে। তুমি আমাদের ক্ষমা না করলে বাবা যে কখনো আমাদের দয়া করবেন না। ঠাকুর মশাই, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি, আমার দীনদয়ালের কাছে যান, নিজের চোখে জল দিয়ে তার পায়ে অঞ্জলি দিন, দেখবেন আপনার মনে সব কালে মুছে যাবে, তিনি দয়া করবেনই, তিনি যে বিপদ হরণকারী। কর্তা মশাই আগে যান, আমার তিন ডলার পায়ে গিয়ে পড়ুন, তিনি শ্যামকে নিশ্চয়ই ভালো করে দেবেন, নিশ্চয়ই ভালো করে দেবেন। বাবা, দয়া করো আমাদের, দয়া করো আমাদের ছেলেকে ভালো করে দাও বাবা। মানিক আমার, একি মা তুই মুখ ঘুরিয়ে আছিস? তোর শ্যাম আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর তুই আজ মুখ ঘুরিয়ে থাকবি মা? একদিন তুই না বাবার কাছ থেকে ওর জীবনটা ভিক্ষে চেয়ে নিয়েছিলিস, আজ মিথ্যে অভিমান করে তুই তাকে হারাবি মা? যা মা, আজ তোর অগ্নি পরীক্ষার দিন, বাবার কাছে আবার আঁচল পেতে দাঁড়া মা। মানুষের প্রতি মানুষের বিশ্বাসটাকে প্রতিষ্ঠা কর, এটাই বোধ হয় বাবার ইচ্ছে।
লোকনাথের জয়, জয় বাবা 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 লোকনাথের জয়। বাবা শ্যাম, তুই এখন ভালো আছিস তো বাবা? আমার কি হয়েছিল মা? আমার তো কিছু হয়নি। মাহেশ্বরী, আজ তোমার জন্যই আমরা আমাদের শ্যামকে ফিরে পেলাম। আমরা আমরা শ্যামের বাবা মা, কিন্তু তোমার অধিকার শ্যামের উপর সব থেকে বেশি। হ্যাঁ মা। হ্যাঁ দীননাথ বাবু, তাই আমি আপনার কাছে আপনার মেয়েটিকে ভিক্ষে চাইছি। ওকে দত্তবংশের যোগ্য বউ করে ঘরে নিয়ে যাও বলে। কর্তামশাই? না না, কর্তামশাই নয়, আজ থেকে বিয়াই মশাই। হ্যাঁ বিয়াই মশাই। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। আমাকে ক্ষমা করে দিলি তো মা? আরে থাক থাক। কি সরকার মশাই, আপনি কান ধরে ওর বসছেন কেন? আমাকে প্রায়শ্চিত্ত করতে দিন, আমি অনেক পাপ করেছি, আমি প্রায়শ্চিত্ত করবই। কর্তামশাই, আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। আপনি যখন অনুতপ্ত তখন বাবা আপনাকে ক্ষমা করে দিয়েছে। হ্যাঁ বাবা আমাদের করুণাময়। দাও জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।